হ্যালো সবাইকে আসসালামু আলাইকুম আমি রূপা ফ্রাম আবরু ফ্যাশন অ্যান্ড জুয়েলারি চলে আসলাম আজকে আমারও লাইভে আসলে আসার কোনো প্ল্যান ছিল না আমি ভাবতেছিলাম যে শুয়ে এখন ঘুম দিব পরে মনে মনে হলো যে না থাক একটা ছোট্ট ঠিক আছে বিশ মিনিটের অ্যাটলিস্ট একটা লাইভ করে ফেলি যার জন্য হচ্ছে হঠাৎ করে কোনো রকম নোটিফিকেশন ছাড়া হচ্ছে লাইভে চলে আসা ঠিক আছে সো যে যেখানেই আছেন আমরা একটু জয়েন করবো জয়েন করে কী করব লাইভটা একটু শেয়ার করে দিব বিভিন্ন গার্লস গ্রুপে আমি জাস্ট দুই তিনটা জিনিস একটু দেখাবো দেখাই হচ্ছে বিদায় নিব ঠিক আছে তো সবাই আমরা একটু জয়েন করি এর মধ্যে যতটুকু সম্ভব হয় আর কি আচ্ছা সিজানের আম্মু বলছে হায় হ্যালো মাহমুদ আপু বলছে হাই আফিফ আপু বলছে হাই আচ্ছা মার্লিন আপু হাই হাই সীমা আপু হায় আচ্ছা সবাইকে হাই কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আচ্ছা আমরা একটু জয়েন করতে থাকি ঠিক আছে আচ্ছা বড় সাইজের রিং কানের দুল আছে বড়ো সাইজের রিং কানের দুল বড় সাইজের আজকে আসলে রিং কানের দুল ওভাবে দেখাবো না ঠিক আছে আজকে মেনলি হচ্ছে আমি চুরিগুলো দেখাবো ঠিক আছে চুরিগুলো আসলে কালকে ডেলিভারিতে দিয়ে দিব। সো আমি জাস্ট ভাবলাম যে একটু দেখিয়ে দিই যাদের অর্ডার ছিল তারাও একটু দেখে নিল প্লাস হচ্ছে যারা এই টাইপের খুঁজতেছেন বা অর্ডার করতে চাচ্ছেন তারাও একটু দেখে নিল রেফারেন্স হিসেবে দেখালে জিনিসটা সুবিধা হয় আচ্ছা হিনা আপু আছে আপু কেমন আছে হ্যাঁ আপু আছি আলহামদুলিল্লাহ ভালো আছি ঠিক আছে সো জাস্ট হচ্ছে বললাম তো শর্ট একটা লাইফ দেখাবো ওকে লাভ আপু আপু গোল্ডের প্রাইস কি সত্যি কমেছে গোল্ডের প্রাইস হচ্ছে অল্প কমেছে ওকে এখন হচ্ছে উনসত্তর হাজার কিছু একটা টাকা ভরি এত বেশি চেঞ্জ হচ্ছে যে প্রাইসগুলো আমার মনে থাকতেছে না ঠিক আছে এত বেশি চেঞ্জ হচ্ছে যে প্রাইস মনে থাকতে আপনার ফিঙ্গার গুলো আমার ক্র্যাশ আচ্ছা ব্রেসলেট দেখাও ব্রেসলেট তো আগের লাইভেটা টাইভে দেখিয়েছি যথেষ্ট হ্যাঁ এখন প্রাইসটা বেশি ওঠানামা করতেছে দেখে আমি নতুন কিছু আর আনতেছি না প্রাইসটা একটু স্টেবল হোক দেন হচ্ছে আবার আনবো ওকে প্রাইসটা একটু স্টেবল হলেই হচ্ছে দেন আবার নতুন কালেকশান আনা হবে ওকে আচ্ছা হাই চৈতে আপু হাই সবাইকেই হাই মহিনা আপু মিস্টার আপু কেমন আছেন হ্যাঁ আপু আছি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন ওকে আচ্ছা তো এখন হচ্ছে যারা হচ্ছে একটু হচ্ছে বলতেছিলেন যে শাখা পলা টাইপের হচ্ছে গোল্ডের মধ্যে কম ওজনে করতে চাচ্ছেন তারা হচ্ছে ছবি দিয়ে যে কোনো ডিজাইন অর্ডার করতে পারেন করে দেওয়া যাবে ঠিক আছে এগুলো হচ্ছে রিয়েল শঙ্খ কেটে যেটা হয় আর কি যে সাউন্ড শুনলেই বোঝা যায় ওকে প্লাস্টিকের প্লাস্টিকেরগুলো তো প্লাস্টিক এরকম শব্দ হবে না সো এটা হচ্ছে রিয়েল শঙ্খ কেটে যেটা করা হয় সেটা সো এটা হচ্ছে মাত্র আনা গোল্ড দিয়ে করা একুশ ক্যারেট জানানা হলমার্কের গোল্ড দিয়ে করা ওকে এটা হচ্ছে কোনাপুর আনু আপুর অর্ডার আনুরাধা অনুরাধা আপুর হচ্ছে অর্ডার এটা সাপু যদি আপনি লাইভে থাকেন সেক্ষেত্রে দেখে নিতে পারেন এই যে আপনার শাখা হচ্ছে চলে আসছে ডেলিভারি হয়ে যাবে ইনশাল্লাহ আচ্ছা মহিনা পৌঁছে আপনি ভালো আছে আচ্ছা ঠিক আছে আলহামদুলিল্লাহ খুবই ভালো পিঙ্ঘের গুলো অনেক বিউটিফুল থ্যাংক ইউ আচ্ছা সুমাই আপু আপু একুশ ক্যারেটের নৌসমিন আছে একুশ ক্যারেটের নৌসমিন হচ্ছে আপনি অর্ডার করে করে দেবো বাচ্চাদের হাতে চুরি হবে একেবারে কমের ভেতর ব্রোঞ্জের ব্রোঞ্জের ভেতরে করলেও একেবারে কমে তো আর হয় না মানে একটা লিমিট আছে আর কি ঠিক আছে সিন্থি আপু বলছে হ্যালো রুম্পা আপু বলছে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আপু আচ্ছা সো এইটা শাখাপলা যদি কেউ নিতে চান আরও যদি আরও ডিজাইন চাইলে আপনি ছবি দিলেই হচ্ছে অর্ডার করলে সেগুলো বানিয়ে দেওয়া যাবে ঠিক আছে সো এটা যেমন মাত্র চার রান্না দিয়ে করা মাত্র চার রান্না দিয়ে করা এবং এটার শাখার দাম মজুরি টজুরি সব কিছু সহ প্রাইস পড়েছে হচ্ছে তেইশ হাজার পাঁচশো টাকা ঠিক আছে তেইশ হাজার পাঁচশো টাকা চারানা একরতি ছয় পয়েন্ট আছে আচ্ছা চারানা দুই রতি আছে সরি চারানা দুই রতি হচ্ছে এটাতে গোল্ড আছে ঠিক আছে চারানা দুই রতি হচ্ছে গোল্ড আছে একুশ ক্যারেট হলমার্কের আর হচ্ছে এটার টোটাল প্রাইসটা পড়েছে তেইশ হাজার পাঁচশো টাকা ঠিক আছে তেইশ হাজার পাঁচশো টাকা আজকে দেখলাম ছেষট্টি হাজারের একটু বেশি টোয়েন্টি টুকে আচ্ছা কিনে ফেলেন আপনি কিনে ফেলেন তারপর হচ্ছে ছেষট্টি টাকা কোথায় দেখছেন হোলসেল মার্কেটও তো এত মানে এই দামে নাই আর কি ঠিক আছে আমরা যে হোলসেলে কিনি সেখানেও এই প্রাইস এখন পর্যন্ত আসেনি তো ছেষট্টি হাজার কোথায় কীভাবে দিচ্ছে আমি শিওর না আর জুয়েলারি সমিতির সবসময় পেজটা আপনারা একটু খেয়াল করবেন সেখানেই হচ্ছে সবসময় অ্যাকচুয়াল প্রাইসটা পাবেন ফেসবুকের নিউজ পোর্টাল না দেখাই ভালো ওকে আচ্ছা সাইজ কত শাখার সাইজ যে কোনো সাইজ দেওয়া যাবে ঠিক আছে এগুলো হচ্ছে যে কোনো সাইজ এগুলো প্রি অর্ডার এটা অনুরাধাপুর অর্ডার এটা কালকে ডেলিভারিতে দিয়ে দিব এই জন্য জাস্ট একটু দেখিয়ে দেওয়া ওকে এই জন্য জাস্ট একটু দেখিয়ে দেওয়া এছাড়াও আপনারা যে কোনো ডিজাইন দিলে করে দেওয়া যাবে ওকে আচ্ছা আর এটা হচ্ছে লিসাপুর অর্ডার লিসাপুর অর্ডার এটা ব্রোঞ্জের উপরে করা এটা নয় দিয়ে করা ঠিক আছে এটা হচ্ছে নয় দিয়ে করা আপু একটু মোটা চাচ্ছিলো সেই জন্য এটা নয় আনা দিয়ে করা সেম জিনিসটাই কিন্তু এটা একটু চিকন করা আছে এটা যেটা একটু চিকনটা সেটা আট আনা দিয়ে করা যেটা চিকনটা এটার প্রাইস পড়েছে হচ্ছে চল্লিশ হাজার হ্যাঁ এটার প্রাইস পড়েছিল হচ্ছে চল্লিশ হাজার এটা আসলে এটা হচ্ছে আরে কাপড় ঠিক আছে আর এটা হচ্ছে লিসাপুর দশ আনার মধ্যে হাট দেখান না আজকে হাট দেখাবো না কেমন আছো আপু হ্যাঁ আছে আপু ভালো আছি বাইশ ক্যারেট গোল্ডের প্রাইস কত বাইশ ক্যারেট গোল্ডের প্রাইসটা হচ্ছে কত ভুলে গেছি তো কত দেখলাম বাহাত্তর হাজার না একাত্তর হাজার না তিয়াত্তর হাজার ভুলে গেছি হ্যাঁ আচ্ছা শুধু লাল লালপালাতে কতখানি শোনা লাগবে ডিজাইন কী দিচ্ছেন তার উপর ডিপেন্ড করে কতটুকু লাগবে এটা তো আপনার ডিজাইনের উপর নির্ভর করে আচ্ছা যেমন এটা করা হয়েছে নয়না দিয়ে ঠিক আছে ব্রোঞ্জের উপরে করা নয়নার মধ্যে একদম রেগুলারলি রাফ ইউজ করা যাবে এটার প্রাইসটা পড়েছে হচ্ছে পঁয়তাল্লিশ হাজার দুশো টাকা ওকে মজুরি টজুরি সহ প্রাইস পড়েছে পঁয়তাল্লিশ হাজার দুইশো টাকা একুশ ক্যারেটে করা এগুলো সব হচ্ছে একদম রাফ ইউজের জন্য ওকে আর এইটা হচ্ছে মিলিয়াপুর অর্ডার মিলিয়াপুর অর্ডার এটা হচ্ছে উনি প্লেনের ওপর করিয়েছে এটাও ব্রোঞ্জের ওপরে কিন্তু ঠিক আছে ব্রোঞ্জের ওপরে যে মুখবালা টাইপের করা হয়েছে মুখে আবার একটু কাজও করা হয়েছে এটাও কিন্তু মাত্র চার আনার মধ্যে করা ঠিক আছে এটা হচ্ছে মাত্র চার আনা গোল্ড দিয়ে করা এটার প্রাইসটা পড়েছে বিশ টাকা একুশ ক্যারেটের হচ্ছে গোল দিয়ে ব্রোঞ্জের উপরে করা এটার প্রাইসটা পড়েছে বিশ হাজার চারশো টাকা সেগুলো বললামই তো একদম রেগুলার হচ্ছে রাফ ইউজ করা যাবে খুব সুন্দর করে করা ঠিক আছে এবং মানে মুখ ডিজাইন করা হচ্ছে মানে মুখেও ডিজাইন করা সেটা আবার চারানার মধ্যে আমি জানি না কেউ করে দিতে পারবে কিনা বললাম তো আমার কারিগর যে আছে তার কাজ খুবই ভালো সে এত সুন্দর কাজ করে বলার মতো না যার জন্য কিন্তু এই ধরনের ফিনিশিং আনা সম্ভব হয়েছে নয়তো এত কমের মধ্যে এত সুন্দর ফিনিশিং কিন্তু করতে পারে না আচ্ছা আমি সেই জন্য জানতে চাচ্ছি ফেক নিউজে তো সব এফি ভরে গেছে ওগুলো এমনিতেই আপু এটা হোলসেল রেটেও এত কমে নাই হ্যাঁ আপু চুরিটা দেখান চুরি দেখাচ্ছে আপু তো এক্সেল একটা ফাইল আছে গোল্ড প্রাইস দিয়ে ওপেন করা দেখো একটু সেখান থেকে আমাকে একটু প্রাইসটা বলো তো মনে নেই

আপু এগুলোকে আবার বিক্রি করা যাবে হ্যাঁ অবশ্যই আবার বিক্রি করা যাবে আপনার হচ্ছে এক থেকে দেড় আনা হচ্ছে লস হবে ঠিক আছে এক দেড় আনা হচ্ছে লস হবে এছাড়া বাকি হচ্ছে আপনি ওয়ান গ্রাম কত আনা ওয়ান গ্রাম কত আনা এক আনার কিছু একটু বেশি বলতে পারবো না আপু একটু ভাগটা করে দেখতে হবে ক্যালকুলেশন কর বাচ্চাদের চুরি হবে চারা নাই হ্যাঁ বাচ্চাদেরটা করা যাবে চারা নাই ব্রোঞ্জের উপরে তো ব্রোঞ্জের উপরে আসলে চারানার কমে কাজ করা যায় না রিং দেখান রিং আজকে দেখাবো না আসলে আমি ডেলিভারি দিয়ে হচ্ছে এটা দেখানোর জন্য যে কেউ এগুলো আরো চিকন করেও যাবে যেমন এটা এটা একটু একটু চিকন বেশি মোটা এই যে শাখা তো সলিড গোল্ডের মধ্যে এটাও ব্রোঞ্জের ওপরে ওকে শাখাটা হচ্ছে আনা দুই রতি দিয়ে করা আচ্ছা নতুন যারাই জয়েন করছেন পেজে কিন্তু ফলো দিতে ভুলবেন না লাইক শেয়ার করতে ভুলবেন না ঠিক আছে আর সবাই হচ্ছে একবার করে শেয়ার করে দেন দেখি একটু ঠিক আছে আপু শাখাটা হ্যাঁ শাখা হচ্ছে আনা দুই রতি দিয়ে করা আনা দুই রতি দিয়ে করা আপু আমি ডিজাইন দিলে কি বানিয়ে দেওয়া যাবে হ্যাঁ অবশ্যই ডিজাইন দিলে বানিয়ে দেওয়া যাবে আর হচ্ছে এই হচ্ছে আমাদের বাইশ ক্যারেটের একটা ব্রেসলেট এটা লাগাবো কীভাবে এখন আচ্ছা লাগাইতে পারবো না এই যে বাইশ ক্যারেটের এই ব্রেসলেটটা এটা মোটামুটি সাড়ে ছয় হাজার থেকে আর কি একটু দেওয়া যাবে যার যতটুকু একটু বড় লাগবে সে অনুযায়ী ওজন একটু কম বেশি হবে সাড়ে ছয় হাজার থেকে শুরু করে মোটামুটি সাড়ে ছয় থেকে শুরু করে সাড়ে সাত হাজারের মধ্যে এই ব্রেসলেটটা চলে আসবে ঠিক আছে এটা বাইশ ক্যারেটের চেন দিয়ে করা বাইশ ক্যারেটের চেন দিয়ে করা আজকে কি গোল্ড প্রাইস কমেছে নাকি আগে তো বাইশ ক্যারেট তিয়াত্তর হাজার ছশো হ্যাঁ অল্প কমেছে আজকে হচ্ছে বাহাত্তর হাজার দুশো আটান্ন ঠিক আছে বাহাত্তর হাজার দুইশো আটান্ন হচ্ছে আজকের প্রাইস ওকে আজকের প্রাইসটা হচ্ছে বাহাত্তর হাজার দুইশো আটান্ন গোল্ডের প্রাইস এখন এভাবে একটু ওঠানামা করবে সবসময় ঠিক আছে সো এটার প্রাইসটা হচ্ছে ওজন অনুযায়ী এক একটা এক এক রকমের ওজনের হয় যার জন্য প্রতিবার ওজনটা একটু চেঞ্জ হয়ে যায় অল্প সব ফিক্স ওজনে বানানো সম্ভব না কি করতেছি সো এটা দিয়ে আপনারা চাইলে পায়েলও বানাতে পারবেন ঠিক আছে এটা দিয়ে আপনি চাইলে পায়ের হচ্ছে পায়েলও বানাতে পারবেন এটা কিন্তু বাইশ ক্যারেটের করা বারবার বলতেছি এগুলো হচ্ছে আমরা বাইশ ক্যারেটের চেইনগুলো কেটে কেটে করি ঠিক আছে আপু রূপার ভুড়ি কত রূপার ভুড়ি আগে যা ছিল তাই আছে কম সোনার মধ্যে আপু মোটা বালাটা দেখাও মোটা বালাটা এই হচ্ছে মোটা বালাটা এটা ব্রোঞ্জের ওপরে করা নয়ানা দিয়ে ঠিক আছে ব্রোঞ্জের ব্যাঙ্গল কত আপু শাখাটা একটু দেখান আরে আল্লাহ দেখাচ্ছি রাপা দেখাচ্ছি আমি মেনলি এগুলো কালকে ডেলিভারি করে ফেলবো যার জন্য হচ্ছে দেখাতে আসা ঠিক আছে সলিড চুরিটার প্রাইস কত এটাও সলিড না কোনোটাই এখানে সলিড না এটা ব্রোঞ্জের ওপরে নয় আনা দিয়ে করা পঁয়তাল্লিশ হাজার দুশো টাকা হচ্ছে প্রাইস পড়েছে মজুরি সহ এটাও ব্রোঞ্জের ওপরে করা এটা হচ্ছে এটা হচ্ছে আটানা দিয়ে করা ঠিক আছে এটা আটানা আটানা দিয়ে করা এটা হচ্ছে প্রাইস পড়েছে চল্লিশ হাজার টাকা তারপর এইটা এই সলিডের মত সলিড না আসলে এটা এটাও ব্রোঞ্জের ওপরে করা এটা হচ্ছে মাত্র চারা না দিয়ে করা ঠিক আছে মাত্র চারা না দিয়ে করা বিশ হাজার চারশো টাকা হচ্ছে মজুরি সহ প্রাইস পড়েছে মজুরিটা একটু বেশি কারণ আছে কারণ হচ্ছে আপনাকে কাজের ফিনিশিং দেখতে হবে ঠিক আছে এই টাইপের বালা আপনাকে চারা নাই আমি জানি না কোনো দোকানে দিতে পারবে কিনা আমার মনে হয় না অ্যাটলিস্ট আর এই যে আমাদের বালার ফিনিশিং দেখেন ঠিক আছে আপনি যত বড় শোরুমে যান না কেন এত সুন্দর ফিনিশিং মানে এক হয়তো বাচ্চা হতে পারে অনেক ভালো কারিগর তাদেরও আছে এই টাইপের দিতে পারে বাট এর চেয়ে যে ভালো হয়ে যাবে তা কিন্তু না ওকে আপু চেইন অ্যান্ড লকেট শো তিন আনার মধ্যে দেখান চেইন এবং লকেট তিন আনার মধ্যে তিন আনার মধ্যে বড়দের জন্য আসলে শুধু চেইনই তিন আনার মধ্যে লেগে যায় হ্যাঁ লকেটটা হচ্ছে আপনাকে আলাদা নিতে হবে লকেটের জন্য আবার হচ্ছে যতটুকু আপনি নিতে চান আপু আগেরটা তো জানি না বর্তমান ভরি কত রূপার ভরি রূপার ভরি হচ্ছে এখন তো হলমার্ক সিস্টেমে চলে আসছে যেটা হচ্ছে সনাতন সনাতন রূপা নয়শো টাকা ভরি আর হচ্ছে যেটা আঠারো ক্যারেট সেটা বারোশো চুয়ান্ন বা কিছু একটা এই টাইপের মানে বারোশো পঞ্চাশ টঞ্চাশ টাইপের আশেপাশে আর হচ্ছে যেটা একুশ ক্যারেট একুশ ক্যারেট হচ্ছে চোদ্দোশো চৌত্রিশ আর যেটা বাইশ ক্যারেট সেটা হচ্ছে পনেরোশো কত চব্বিশ না ছাব্বিশ না ষোলো এই টাইপের ওকে সো কাছাকাছি আমার মুখস্থ নাই ওকে হ্যালো আপু তোমার ফিঙ্গারিংটা কতটুকু আচ্ছা আমার ফিঙ্গার রিংটা খুবই অল্প ওজনে আমার ফিঙ্গার রিংটা মাত্র পাঁচরতি ঠিক আছে ফিঙ্গারিংটা মাত্র মাত্র পাঁচরতি মেবি হচ্ছে সাড়ে চার হাজার টাকা দাম ওকে খুব সুন্দর হয়েছে আচ্ছা মিলিয়াপু এই যে মিলিয়াপুর মিলিয়াপু এই যে আপনার চুরিটাই দেখাচ্ছি ঠিক আছে আপনার চুরিটা অন্যদেরকে দেখায় লোভ লাগাচ্ছি এবং আসলে অনেক সুন্দর হয়েছে এর আগেরটা যেটা দেখাচ্ছিলাম তার চেয়েও এটা সুন্দর হয়েছে করতে কতটুকু গোল লাগবে সলিড দিয়ে করতে চাইলে আপনাকে অবশ্যই এক ভরির ওপরে উঠতে হবে এক ভরি দিয়ে মানে এক ভরি থেকে শুরু ঠিক আছে এক ভরি থেকে শুরু এরপরে হচ্ছে আপনি যত বেশি দিয়ে করতে চান সেটা সম্পূর্ণ আপনার ইচ্ছা আচ্ছা শাখাটা যারা দেখতে চাচ্ছিলেন শাখা শাখাতে হচ্ছে আপনার যে কোনো সাইজ দেওয়া যাবে যে কোনো ডিজাইনে করে দেওয়া যাবে আমি তো বলতেই আছি যে প্লিজ কেউ একটু শাখাপালার একটু অর্ডার দেন তো ছবি দিয়ে অর্ডার দেবেন তাহলেই হবে আমি করে দিতে পারবো আচ্ছা ঠিক আছে ছবি দিয়ে জাস্ট অর্ডার দেবেন তাহলেই করে দেওয়া যাবে যেমন এটা মাত্র চারানা দুই রতি দিয়ে করা ঠিক আছে চারানা দুই রতি দিয়ে করা সো প্রাইসটা পড়বে হচ্ছে গিয়ে তেইশ হাজার পাঁচশো টাকা এটা তেইশ হাজার পাঁচশো টাকা এটা অনুরাধাপুর অর্ডার ভুল্লিত সো অর্ডার দিলে করে দিতে পারবো আসলে অর্ডার ছাড়া আমি আসলে তেমন কিছুই বানাইনি এগুলো সবগুলো হচ্ছে এক একজনের অর্ডার ঠিক আছে যেমন এটা শিমাপুর এটা লিসাপুর এটা হচ্ছে মিলিয়াপুর আর এটা হচ্ছে অনুরোধাপুর সব হচ্ছে অর্ডারের জিনিস কম মধ্যে চিক 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 টাইপের তো কেউ এখন অর্ডার দেয় নেই কেউ যদি ছবিতে অর্ডার দেয় তাহলে চিকের কালেকশনে চলে আসবে আপু কমের মধ্যে বাইশ ক্যারেটের সেট দেখাও হায় আল্লাহ আজকে বাইশ ক্যারেটের সেট দেখাচ্ছি না আজকে মেনলি আমি চুড়িগুলো দেখানোর জন্য আসছি আর হচ্ছে দেখে ব্রেসলেট দেখাই ব্রেসলেট এটা হচ্ছে আমাদের এখন এটা খুব মানে খুবই রানিং রানিং মানে কি বলবো সবাই ঝাপায় পরে নিচ্ছে আরেকটা হচ্ছে কারণ এত কম ওজনের ব্রেসলেট আসলে গোল্ডের পাওয়া যায় না যার জন্য সবাই এত পছন্দ করছে ঠিক আছে আরেকটা ডিজাইন দেখায় আরেকটা হচ্ছে আমাদের এই ডিজাইনটা এখন অন্যতম আরেকটা পপুলার ডিজাইন আমাদের এখন ঠিক আছে এটাও হচ্ছে মানে কি বলবো এটা প্রতিদিন হচ্ছে এটা ডেলিভারিতে যাচ্ছে প্রতিদিন লাগাইতে তো পারতেছি না একা একা দেখি আমি চেষ্টা করে বুঝলা আচ্ছা তা লাগানোর দরকার নেই হ্যাঁ না লাগাই দেখাই এটাও হচ্ছে বাইশ ক্যারেটে করা হ্যাঁ একদম সিম্পলের মধ্যে যারা চাচ্ছেন তারা হচ্ছে এই টাইপের এগুলো হচ্ছে মোটামুটি বললামই তো আট হাজার সাড়ে আট হাজার এই টাইপের প্রাইস একটু লম্বা যাদের হাত একটু মোটা সোটা তাদের জন্য আর একটু ওজনটা বেশি লাগবে এই যা গোল্ড পিপি কি আরও কমবে আপু গোল্ডের পিপি আরও কমবে না গোল্ডের পিপি আবার হচ্ছে আগের পর্যায়ে ফেরত যাবে ঠিক আছে প্রাইস হচ্ছে খুব বেশি এখন আর কমবে না অল্প কমবে অল্প কমার পরে সেটা আবার হচ্ছে আগের জায়গায় ফেরত যাবে এরকম ওঠানামা করতে থাকবে যেমন হচ্ছে নতুন প্রাইস শনিবার রবিবার দিন আবার আসার কথা ঠিক আছে সো নতুন প্রাইস আবার চলে আসবে সেটা আবার একটু বাড়বে যেমন এখন তেমন কিছু কমে বাড়ে না দেখতেছি নি তো জাস্ট হচ্ছে এক হাজার টাকা দুই দেড় হাজার টাকা ওঠানামা করে দেন আবার বেড়ে আবার আগের জায়গায় চলে যায় সো এরকমই হইতে থাকবে ঠিক আছে আচ্ছা আর এর আগের দিনে ফিঙ্গারিং টিঙ্গারিং যারা হচ্ছে অর্ডার করতে চাচ্ছেন অল্প কয়েকটা আছে বাট সেগুলো দেখানো সম্ভব না যেহেতু আমি দেখে ফেলেছি অলরেডি সেগুলো আমি ছবি আপলোড দিয়ে দিব ঠিক আছে সেগুলো হচ্ছে ছবি আপলোড দিয়ে দিব আর হচ্ছে এই টাইপের ব্রেসলেট আরে ব্রেসলেট এতগুলো একসাথে রাখছি সব প্যাচ লেগে গেছে ঠিক আছে ব্রেসলেট লনিকগুলো একসাথে রাখা তো তো সব হচ্ছে প্যাচ লেগে গেছে আমি একটু গুচ্ছাই রাখি আচ্ছা এই যে এটা হচ্ছে আরেকটা ব্রেসলেট এই টাইপের যদি কেউ নিতে চান আপ এত কম ওয়েটের চুরি কিছুদিন ইউজ করার পর আবার ভেঙে বা ফেটে যাবে না না প্রশ্নই আসে না কারণ ভেতরে তো পুরাটা ব্রোঞ্জের উপরে জিনিসটা করা ব্রোঞ্জের ওপরে ফ্রেম বানিয়ে দেন এই যে দেখেন ফুটা আছে সেটা দিয়ে পুরাটার ভেতরে হচ্ছে শক্ত হচ্ছে চাষ ভরা ঠিক আছে আপনি যতই যাই করেন এটা হচ্ছে কিছু হবে না এখন যদি হাত তুড়ি দিয়ে বাড়িটারি মারেন সেটা ডিফারেন্ট কেস ঠিক আছে সো রাফিউজের কিচ্ছু হবে না এই জন্যই তো হচ্ছে এগুলা পপুলার কেন মানে কারণ গোল্ডের প্রাইস এখন এত বেশি হয়েছে সলিড গোল্ডের চুরি আসলে সবার পক্ষে কিন্তু সম্ভব না তাই না বাট মেয়ে মানুষ সবার হাতে একটু চুরি চুরি না পড়লে কেমন লাগে সো যারা বাসায় থাকে তারা সবাই অ্যাটলিস্ট একটা চেইন একটা চুরি একটা কানের দুল কিন্তু সবারই হচ্ছে লাগে সো এই জন্য ব্রোঞ্জের সিস্টেমটা এসে কিন্তু ভালো হয়েছে অনেক ভালো হয়েছে কারণ সবারই তো আর সেল করার ভাবনা থাকে না যে অ্যাটলিস্ট যাতে আমি ইউজ করতে পারি সেল না করলাম তারপর আপনি মনে করেন যে তিন চার বছর পর পর আপনি একটু জাস্ট গোল্ডের দোকান থেকে কালার করিয়ে নিলেন তাহলেই হয় আপু একটা গোল্ডের প্লেটের চুরি অর্ডার ছিল বেবির জন্য হ্যাঁ আপু গোল্ড প্লেটের চুরিটা হচ্ছে আজকে দিয়ে যাওয়ার কথা ছিল কিন্তু আমার লোক সে হচ্ছে কারখানা থেকে বের আজকে বৃহস্পতিবার তো আসলে কালকে যেমন বন্ধ থাকবে কালকে বন্ধ থাকবে হয় কি বৃহস্পতিবার এত বেশি কাজ থাকে যেটা বলার মতো না তো পরে হচ্ছে সাড়ে এগারোটার দিকে ফোন দিল যার জন্য আমার লাইভে আসতে আসলে আরও দেরি হয়েছে আমি ভাবছিলাম যে জিনিস টিনিস দেখানোর জন্য একবার আসবো ফোন দিয়ে বলতেছে যে আপ আমি এখনও বের হতে পারি নাই তো আমি কালকে আসি আজকে আর না আসি এই হচ্ছে ব্যাপার সো আসার কথা ছিল তার জিনিস নিয়ে সে আসেই নেই এই হচ্ছে ব্যাপার যাই হোক কেয়ার করা সো একটু এই টাইপের জিনিস হবেই চুরির প্রাইস বলেছি উপরের বালা কয়না বলেছি বালাগুলা কত ওজন অ্যান্ড প্রাইস কত আমি বলে দিচ্ছি বাচ্চা ছেলেদের ব্রেসলেট হ্যাঁ আপু আপনি ছবি দিয়ে অর্ডার করেন আমরা বানাই দিব আচ্ছা এটাও যেমন একটা ব্রেসলেট এটার ওজনটা হচ্ছে তিন আনা কিছু একটা ছিল আমার ওজনের ট্যাগটা হচ্ছে খুলে গেছে হ্যাঁ ওজনের ট্যাগটা হচ্ছে খুলে গেছে এবং পড়ছে এটা আবার ওজন দিয়ে পরে দেখতে হবে তিন আনা কিছু একটা ছিল প্রাইসটা এটা আঠেরো ক্যারেট হলমার্কে হ্যাঁ এটা হচ্ছে আঠারো ক্যারেট হলমার্কে ঠিক আছে এটা এইটিন ক্যারেট হলমার্কে ছিল এটার প্রাইসটা মেবি সাড়ে বারো তেরো এই টাইপের একটা প্রাইস সাড়ে বারো হাজার অর্থাৎ তেরো এই টাইপের ঠিক আছে এই টাইপের একটা প্রাইস তো এই এই টাইপের যেমন আপনি বললামই তো এই তিনটা ডিজাইনে কিন্তু আপনি চাইলেই হচ্ছে পায়ের পায়েল বানিয়ে নিতে পারবেন একটু বলবে প্লিজ ইন্ডিয়া থেকে ডেলিভারি হবে সরি আপু ইন্ডিয়াতে ডেলিভারি সম্ভব না শুধুমাত্র আমরা বাংলাদেশের ভেতরে ডেলিভারি করতে পারি ঠিক আছে বালাগুলোতে কত গ্রাম করে আচ্ছা গ্রামে তো বলতে পারবো না আমি আনা বলে দিচ্ছি গ্রামে একটু কনভার্ট করে নিতে হবে ঠিক আছে আনাতে বলে দিচ্ছি যেমন এটা এটা হচ্ছে ব্রোঞ্জের উপরে গোল্ড দিয়ে করা আপনার যদি সলিড চান সলিড করা যাবে সলিড করলে আপনার এটা করতে মিনিমাম হচ্ছে এক ভরি আনা এক ভরি চারানার মতন লাগবে আর হচ্ছে বড়ো সাইজ হলে আরও বেশি লাগবে ঠিক আছে কেন না না ইংলিশে না আপ আপনাকে আচ্ছা ইন্ডিয়া না না ইন্ডিয়াতে যাবে না খুবই সরি ব্রোঞ্জের ওপরে সবচেয়ে কম কত দিয়ে বালা বানানো যাবে সবচেয়ে কম হচ্ছে এই যে চারানা দিয়ে করা যাবে এরকম প্লেন টাইপের একটু টাজ করতে হলে সেগুলো যদি আপনি কম ওজনে করেন সেটা হবে কি বেশি পাতলা হয়ে গেলে আপনি ইউজ করতে পারবেন না দেখা যাবে যে ছয় মাস এক বছরের মধ্যেই ওপর ভেতর থেকে ব্রোঞ্জ টুকি দিচ্ছে সো তখন ভালো লাগবে না ওকে সো যদি আপনি কাজ টাজ দিয়ে এরকম কাজ দিয়ে বানাতে চান সেক্ষেত্রে গোল্ড একটু বাড়াবেন তাহলে অ্যাটলিস্ট কারণ কাজটা যে করবে সেটার জন্য তো গোল লাগবে একদম গোলের পাতলা শিট বানায় ব্রোঞ্জের উপর বসা এগুলো কাজ করা হয় ওকে সো এটা যেমন হচ্ছে প্লেনটা যেমন চারানায় করে ফেলা যায় প্লেনটা যেমন এটা চারানা হ্যাঁ এটা একদম চারানা এক্স্যাক্ট চারানা দিয়ে করা বিশ হাজার টাকা পড়েছে এটা ঠিক আছে মজুরি টজুরি সহ বিশ হাজার চারশো টাকা পড়েছে মজুরিটা কিন্তু একটু বেশি লেগেছে যেহেতু এটা মুখের নকশা করা সো নকশার এখানে যেতে হয়েছে আবার প্লেন যে করেছে সে তার এখানে সো দুই তিন জায়গায় ঘুরেছে আর কি ঠিক আছে তানহানিস ওয়ান পয়েন্ট ওয়ান কে আসলে এটা প্রথমবার কিন্তু এর আগে কখনো আমার হচ্ছে ওয়ান ক্রস করে নাই আমি এক্সপেক্ট করি নাই যাই হোক আমি তো ভাবতেছিলাম আজকে লাইভেই আসব না বাহ এত মানুষ মাই গড আমি তো খুশিতেই শেষ হয়ে গেলাম স্ক্রিনশট নিয়ে রাখছি আমি একটা একটাই না একটাই না না এক জোড়া এক পিস হচ্ছে দুয়ানা করে এগুলা ঠিক আছে এক জোড়া হচ্ছে গিয়ে চারানা দিয়ে করা এক জোড়া চারানা দিয়ে করা বিশ টাকা একুশ ক্যারেট গোল দিয়ে করা ঠিক আছে একুশ ক্যারেট গোল্ডে করা এটা প্লেনটা প্লেনটা হচ্ছে আনা দিয়ে করা এরপর এটা যেটা একটু চিকনটা জাস্ট নকশা দেখেন আপনারা চাইলে অন্য নকশারও দিতে পারেন আরেকটা রেডি হচ্ছে সেটা হচ্ছে নকশার উপরে মুগবালা যেটা ঠিক আছে নকশার উপরে এই টাইপের মুগবালা সেটা রেডি হচ্ছে সেটা রেডি হয়ে আসলে আমি পরবর্তীতে আরেক লাইভে দেখাবো এটা হচ্ছে আনা দিয়ে করা ঠিক আছে এটা হচ্ছে আটান্না দিয়ে করা ব্রোঞ্জের উপরে নাকফুল দেখান ইনানিল্ নাগফুল না এটা হচ্ছে চল্লিশ হাজার হ্যাঁ এটা চল্লিশ হাজার টাকা প্রাইস পড়েছে এটা হচ্ছে কার অর্ডার আপু শিমু আপু শিউলি আপু শিউলি আপু মনে হয় খে ভুলে গেছি খেয়াল নেই আচ্ছা আর যারা জয়েন করছেন নতুন যারা জয়েন করছেন বিশেষ করে সবাই লাইক ফলো দিতে ভুলবেন না ঠিক আছে লাইক ফলো দিতে ভুলবেন না আর এত যেহেতু মানুষ হয়েছেই একটু সবাই মিলে শেয়ার মেরে দেন দেখি তো কত হয় কংগ্রেচুলেশন আপু আনকের উপরে হয়েছে আলহামদুলিল্লাহ হ্যাঁ আপু আসলে আলহামদুলিল্লাহ আমি তো চিন্তাই করিনি বললামই তো যাই যেগুলো যা দেখাচ্ছি সবই রেগুলার পড়তে পারবেন কোনো সমস্যা নেই ব্রেসলেট হ্যাঁ ব্রেসলেট হচ্ছে এই যে আজকে এই কয়টা দেখাবো এটা আমাদের রেগুলার যায় তো সব সময় সেজন্য এই তিনটা হচ্ছে একদম রেগুলার মানে যত পিস চাইবেন তত দেওয়া যাবে আর এটা হচ্ছে আয়না দিয়ে করা এটা একটু মোটা ঠিক আছে এটা অল্প একটু চিকন এটা অল্প একটু মোটা মোটা করতে হয়েছে বলে একানো বাড়াতে হয়েছে ঠিক আছে আচ্ছা মোটাটা যেটা সেটা হচ্ছে কি পঁয়তাল্লিশ হাজার দুশো টাকা পড়েছে পঁয়তাল্লিশ হাজার দুশো টাকা পড়েছে নয়না দিয়ে করা এই যে হাতে এটা হচ্ছে মোটা এটা হচ্ছে আপুর মেবি হচ্ছে মানে বিয়ের কোনো একটা প্রোগ্রাম আছে যার জন্য হচ্ছে নেওয়া ওকে সো এটা হচ্ছে নয়না দিয়ে করা আর এটা যেটা এটা একটু চিকনটা হচ্ছে আটান্না দিয়ে করা চাইলে আর একটু কমে করা যেত বাট এত কমে আসলে করা ঠিক না বললামই তো কমে করলে দিন পরে নিজেই আফসোস করবেন যে আহারে আমি আরও অল্প একটু কারণ গোল্ডের জিনিসটা এমন না যে আপনি আজকে বানাইছেন কালকেই ভেঙে ফেলবেন তাই না সো একবারে একটু দরকার হলে অপেক্ষা করে একটু সময় নিয়ে বানাবেন ঠিক আছে বাট বেশি কমে আর কি করতে যাবেন না বেশি কমে করতে গেলে জিনিসটা হচ্ছে কি করে দেওয়া যাবে বাট আপনি ইউজ করে শান্তি পাবেন না ঠিক আছে কংগ্রেচুলেশন থ্যাংক ইউ আপ আপু ফার্স্ট টাইম টু কে হ্যাঁ আপু আসলে আমি তো অবাক হয়ে গেলাম এত মানুষ কিভাবে আসলো আছে আপু নোসবিন দেখাতে পারি না আপু আজকে প্রথম দেখছি থ্যাংক ইউ আপু যারাই জয়েন করছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ যারা হচ্ছে শেয়ার করেছেন এবং যারা দেখছেন এত রাত্রে ঠিক আছে আপু আজকে আর কিছু দেখাবে না দেখাই এত মানুষ যেহেতু আছে না দেখালে কিভাবে হবে চুরি তো দেখালাম ঠিক আছে চুরি দেখিয়েছি ড্রেসলেট দেখাইছি যেহেতু মানুষ আছে সো আমি দেখাই আচ্ছা এটা তো বললামই শাখা শাখা পালার হচ্ছে যে কোনো ডিজাইন আপনি ছবিতে অর্ডার করেন দেওয়া যাবে আমি আসলে গুছায়ও বসি নাই আমি ভাবছি যে আমি আধা ঘন্টা পরে টাকা দিয়ে বিদায় দিয়ে চলে যাব আচ্ছা আমি আগের জিনিসই দেখাই কী আর করা যদি আগের জিনিস আমি দেখাতে চাই না আগের জিনিসই দেখাই ঠিক আছে আগের জিনিস দেখাই কিছু দেখি কত দূর কি দেখানো যায় ওকে এই একটা কানের দুল এগুলো সব কিন্তু অর্ডার আইটেম হ্যাঁ কেউ এখান থেকে কালকে ডেলিভারি দিতে বলেন না দেওয়া যাবে না এগুলো সব হচ্ছে অর্ডার করা আইটেম এগুলো সব ডেলিভারিতে যাবে সো জাস্ট দেখিয়ে দিচ্ছি যে আপনারা চাইলে এই টাইপের অর্ডার করতে পারেন ঠিক আছে আপনারা চাইলে হচ্ছে আমি আপু কংগ্রেচুলেশনস থ্যাংক ইউ আপু আসলে আমি মানে এক্সপেক্ট করিনি এত মানুষকে বুঝলাম না কালকে শুক্রবার দেখি কি সবাই সজাগ প্রাইস ব্রঞ্জ বলেছি প্রেন চুরিগুলো হচ্ছে বিশ হাজার চারশো টাকা প্রাইস পড়েছে ঝুড়া চুরি ঝুড়া চুরিটা চিনি না রে আপু একটু ছবি দিয়েন বাংলাদেশের মানুষদের কথাগুলো অনেক সুন্দর লাগে আমি ইন্ডিয়ান বাট তোমার লাইফে ফার্স্ট থ্যাংক ইউ আপু আচ্ছা এইগুলো কি গোল্ডের চুরি আপু শাখার দাম শাখার দাম পড়েছে হচ্ছে তেইশ হাজার কত বারবার ভুলে যাচ্ছি তেইশ হাজার পাঁচশো টাকা পড়েছে হ্যাঁ এটা মাত্র চার আনা দুই দিয়ে করা ঠিক আছে হোয়াটসঅ্যাপ প্রাইস অফ দ্য বিগ বেঙ্গলস প্রাইস ইংলিশে বলতে পারবো না হ্যাঁ বাংলায় বলি সবাই বেশি বাংলা বুঝে তো এই জন্য আচ্ছা ভেরিনাস থ্যাংক ইউ শাখার হচ্ছে আমি ছবি দিব, যে ধরনের ডিজাইন করা যাবে আমি পেজে হচ্ছে ছবি আপলোড দিব ওকে শাখার অর্ডার করতে পারবেন এখন শাখার জন্য কারিগর পেয়েছি সেজন্য ঠিক আছে শাখায় অর্ডার করা যাবে আচ্ছা সো এই টাইপের যদি একুশ ক্যারেটের দুল নিতে চান দেওয়া যাবে কাস্টমাইজ চাইলে কাস্টমাইজ করে দেওয়া যাবে আপনি নিচে ঝুমকা যদি অ্যাড করতে চান ঝুমকা টুমকা এসেই সব কিছু অ্যাড করা যাবে এটা হচ্ছে দুই আনার তিন রতি দামটা সম্ভবত বারো হাজার দুইশো টাইপের একটা প্রাইস ঠিক আছে বারো হাজার দুইশো টাইপের হার্ট ব্রেসলেটটা দেখতে চাই হার্ট ব্রেসলেটটা দেখতে চান হার্ট ব্রেসলেটটা আমি দেখাচ্ছি হার্ট ব্রেসলেটটা কিছুই না জাস্ট হচ্ছে বাইশ ক্যারেটের চেনের মাঝখানে ছোট্ট একটা হার্ট যারা হচ্ছে একদম সিম্পল লাইক করেন একদম সিম্পল মানে একদম সিম্পল যে জাস্ট একটা চাচ্ছেন আপনি একটা সিম্পল কিউট ব্রেসলেট পড়তে এই হারটের রেখেখানে আপনি চাইলে অন্য ডিজাইনও দিতে বলতে পারেন দেওয়া যাবে হ্যাঁ আচ্ছা বিধবা আমার এটা হ্যাঁ আপু আপনারটাই দেখাচ্ছি মানুষকে লোভ দেখাই আপনারা অর্ডার দেন তাই সেজন্য তো ডিজাইন হয় ঠিক আছে আমি কিন্তু নিজে থেকে আসলে ডিজাইন বানাই না সব হচ্ছে কাস্টমাররা অর্ডার দেয় দেন তাদেরটা হচ্ছে বানাই তখনই ডিজাইন হয়ে যায় ঠিক আছে তো তখনই হচ্ছে নতুন ডিজাইন হয়ে যায় যেমন রেগুলার ইউজের জন্য আপনি এই টাইপের একটা দুল নিতে পারেন এটা দুই আনা দিয়ে করা এটা দুই আনা দিয়ে করা কারো যদি এই টাইপের রিং অলরেডি থাকে আপনি চাইলে এক্সট্রা ঝুমকাগুলো একুশ ক্যারেটে নিতে পারেন এগুলো সব একুশ ক্যারেটে হলমার্ক করা ঠিক আছে আপু বেবিদের বালা দেখি কি বেবিদের বালা হবে আর কতটুকুর মধ্যে হবে বেবিদের বালা করলেও আপনি চারানার মধ্যে করবেন এক ব্রোঞ্জের উপরে করতে চান আর সলিডে করলে মিনিমাম না ঠিক আছে বেবিদের চুরি একদম চিকন করে করলেও ডে হচ্ছে চিকন তার দিয়ে যেটা করে আর কি পেঁচানো সেটা হচ্ছে আটানা লাগে ওকে আপু কেমন আছেন হ্যাঁ আপু আছি আলহামদুলিল্লাহ ভালো আছি কৃষ্ণাপু কৃষ্ণাপু এই যে আপু পলা যদি আপনার লাগে ছবি দিবেন খালি এখন ঠিক আছে গোল দিয়ে বাধাই করে দিয়ে দিব ওকে পলার হচ্ছে কারিগর পেয়েছি আচ্ছা নাগফুল হ্যাঁ অবশ্যই নাকফুল হবে নাকফুলের হচ্ছে মোটামুটি সব ছবি এই অ্যালবাম করে হচ্ছে একদম আপলোড দেওয়া আছে ঠিক আছে নাকফুল হচ্ছে আমি দেখানোর সময়ই করতে পারি না একদমই পারি না যারা ইনবক্সে অর্ডার দেয় তাদেরকে কিন্তু নাকফুল দিয়ে দেই শাখাটা হচ্ছে গিয়ে তেইশ হাজার পাঁচশো টাকা তেইশ হাজার পাঁচশো টাকা একুশ ক্যারেট দিয়ে করা চারানা দুই রতি দিয়ে করা ঠিক আছে ডিজাইন বালার ওপর মুখ হবে হ্যাঁ অবশ্যই মুখ হবে মুখ মুখবালাটা ওটা রেডি করতে দিছি কিন্তু এখনও না ওটা হাতে পাইনি আমি দেখাই দিই একটা গোল্ড প্লেটেড দিয়ে আমি একটু স্যাম্পল দেখাই দিই যে কেমন হবে আমি এখন যেটা দেখাবো সেটা কিন্তু গোল্ড প্লেটেড এই টাইপের হচ্ছে করতে দিয়েছি ঠিক আছে গোল্ডের মধ্যে এই টাইপের করতে দিয়েছি বাট সেটা এখনও হাতে আসেনি এটা হাতে আসলে বলা যাবে কতটুকু লাগছে এটা হচ্ছে হিনা আপুর অর্ডার ঠিক না এই টাইপেরটা গোল্ডের যেটা আপু দুলটা আমি ঝুমকা দিয়ে হ্যাঁ হ্যাঁ আপু ওটা করতে দিয়েছি আপু করতে দিয়েছি চলে আসলে আমি জানাবো ঝুমকা দিয়ে আমি অলরেডি বানাতে দিয়েছি ঝুমকা দিয়ে হচ্ছে আরও অর্ডার আছে দিয়েছি ঠিক আছে সো এটা হচ্ছে মেবি হিনাপুর অর্ডার হিনাপুরটা হচ্ছে গোল্ড দিয়ে রেডি হচ্ছে এটা কিন্তু গোল্ড প্লেটেড গোল্ডটা এখনও আমার হাতে আসে নাই ওটা রেডি হচ্ছে একটু সময় লাগে মুখ ডিজাইনগুলো সময় লাগে ঠিক আছে এগুলো এক একটা এক একজন করে তো সো একটু হাত ঘুরতে ঘুরতে সময় লাগে মুক্তার ব্রেসলেটটা দেখাচ্ছি দেখাচ্ছি আপন সো এই টাইপেরটা আমি রেডি করতে দিয়েছি এটা কিন্তু গোল্ড প্লেটের এটা কেউ গোল্ডের ভাববেন না এটা এটা কালার করিয়ে করিয়ে আপনি ইউজ করতে পারবেন গোল্ড প্লেটের এটা গোল্ডের না আর এগুলো হচ্ছে ব্রোঞ্জের ওপর গোল্ড দিয়ে করা এগুলো সারা জীবন আপনি রেগুলার ইউজ করতে পারবেন সেল করতে পারবেন সেল করলে যখন আপনি ভাঙবেন তখন আপনার দেড় আনা লস হবে ঠিক আছে লেট পালাগুলো দেখানো যাবে হ্যাঁ অবশ্যই আপু আপু মুক্তার রিং হবে হ্যাঁ হ্যাঁ রিং রিং হবে আংটি হবে সব কিছু হবে গোল চুরি শেষ আপু মুক্তাদি ইয়াররিং আছে হ্যাঁ আপু মুক্তাদের ইয়ারিং দেয়া যাবে হ্যাঁ দেয়া যাবে আচ্ছা সে এই টাইপের রিং নিতে পারেন রেগুলার ইউজের জন্য এটা হচ্ছে দুই আনা চার পয়েন্ট দিয়ে করা প্রাইস আমি ভুলে গেছি হ্যাঁ প্রাইস আমি ভুলে গেছি দশ হাজার কিছু একটা ওয়ান পয়েন্ট থ্রি গেক হ্যাঁ পো আসলে আমি মানে বললাম তো আমি নিজেই অবাক আমি চিন্তাই করি নাই এত মানুষ থাকবে শুক্রবার কালকে এই জন্য আমি তো মানে পুরো অবাক হয়ে গেলাম কি কাহিনী আজকে আমার ছোট বোনটাও নেই ইনবক্স যে দেখবো সেই উপায় নেই আমার ছোট বোন হচ্ছে সে চলে গেছে সে মায়মন চলে গেছে সেই কয়দিন ছিল আমার এখানে সো একটু হেল্প হচ্ছিল যাই হোক কেয়ার করা তো ওর বান্ধবীর হচ্ছে কি যেন বান্ধবীর গায়ে হলুদ এই টাইপের কিছু একটা যার জন্য হচ্ছে ও ভেঙে গেছে সো সো আপাতত আমি আবারও সেই একা 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 করতেছি যতদূর যাওয়া সম্ভব হয় ইনবক্সে লেট একটু রিপ্লাই হবে আচ্ছা চেইন চেইন রেগুলার ইউজের চেইন যদি কারো লাগে এটা হচ্ছে বাইশ ক্যারেটে তিন আনা ওজন পনেরো হাজার কিছু একটা প্রাইস প্রাইস ভুলে গেছি একটু ইনবক্স করিন তখন আমি একদম এক্স্যাক্ট প্রাইস দিয়ে দিব রেগুলার ইউজের চেইন যারা চাচ্ছেন তিন আনার মধ্যে তারা হচ্ছে এই ধানছড়ি চেনটা দেখতে পারেন এছাড়াও প্রচুর চেন আছে পেজে হচ্ছে ছবি আপলোড দেওয়া আছে এরপরও আমি অ্যালবাম করে করে সব ছবি আপলোড দিব আমি গুছাচ্ছি ঠিক আছে এত এত ছবি সারাটা মোবাইল জুড়ে যে মানে কি বলবো হ্যাঁ গোল্ড প্লেট না বেশিরভাগই গোল্ড দশ হাজার দুইশো টাকা হ্যাঁ এই যে হিন আপু দাম বলতে পারছে দশ হাজার আপু থ্যাংকস আপু হেল্প করার জন্য আসলে অসম্ভব থ্যাংকস আমি প্রাইসগুলো একদমই মনে নাই। ঠিক আছে আপু যদি একুশ ক্যারেট গোল্ড দিয়ে একটা ব্রেসলেট বানাই চার একুশ ক্যারেট গোল্ড দিয়ে চার আনা করলে আপনার উনিশ হাজারের মতন প্রাইস পড়বে এখন হ্যাঁ উনিশ উনিশ বিশ এই টাইপের মুক্তার বেস্টের দেখান দেখাচ্ছি ঠিক আছে সো এটা হচ্ছে ষোলো ইঞ্চি চেন ইন্ডিয়া ডেলিভারি হবে না খুবই সরি ইন্ডিয়াতে ডেলিভারি সম্ভব না আর ইন্ডিয়াতে এত গোল্ডের দোকান মানে ইন্ডিয়াতে তো গোল্ড কী বলবো এখন আমি ইন্ডিয়া হচ্ছে গয়নার জন্যই বিখ্যাত মূল্য আমার কাছে লাগে ইন্ডিয়ার যে পরিমাণ ডিজাইন মাই গড আচ্ছা এটা একটা বাইশ ক্যারেটের হচ্ছে এটা হচ্ছে একটা বাইশ ক্যারেটের নেকলেস টাইপের চেন ঠিক আছে বাইশ ক্যারেটের হচ্ছে নেকলেস টাইপের চেন এটার ওজনটা আছে হচ্ছে বারো আনা দুই রতি এটার ওজনটা আছে বারো আনা দুই রতি প্রাইসটা পড়বে হচ্ছে ষাট হাজার কত ষাট হাজার ষাট হাজার কিছু একটা ছিল আমি প্রাইসটা ভুলে গেছি হ্যাঁ আপু বেশি ঝুল আছে এই ব্রেসলেটের দাম বলুন বেশি ঝুল আছে যে ব্রেসলেটটা এটা তেরো হাজার টাকার মতন হ্যাঁ প্রাইস কিন্তু আমি একটু রেঞ্জ বলতেছি কারণ কি এটা প্রতিবার কিন্তু আপনার সাইজ অনুযায়ী বানিয়ে দেয়া হবে নতুন করে এগুলো সব অর্ডারের জিনিস সো আপনি যখন অর্ডার করবেন তখন আপনার জন্য কিন্তু নতুন করে বানানো হবে যার জন্য ওজনটা কিন্তু একটু এদিক সেদিক হবে যেহেতু এগুলো হাতে করা হয় ওকে বেনি চেইন অফকোর্স বেনি চেইন হবে বেনি চেইন হচ্ছে ছয় আনা থেকে শুরু করে দেড় ভরি পর্যন্ত ওজনের দেয়া যাবে ঠিক আছে বেনি চেইন হচ্ছে ছয় আনা থেকে শুরু করে দেড় ভরি ওজন পর্যন্ত দেওয়া আছে সব রকম বেনি চেইন কিন্তু আমি দেখিয়েছি হ্যাঁ আচ্ছা সো এটার প্রাইসটা হচ্ছে ষাট হাজার টাকার মতন পড়বে বারো আনা দুই রুটি হচ্ছে ওজন বাট প্রাইসটা একটা এটা ওই যে প্রাইসটা খুলে পড়ে গেছে কোথায় পড়ছে বলতে পারবো না ঠিক আছে সো এটাও এখানে রাখলাম কারো পছন্দ হলে স্ক্রিনশট নিয়ে ইনবক্স করতে পারেন ক্যাশ অন ডেলিভারিতে যাবে ঠিক আছে ক্যাশ অন ডেলিভারিতে যাবে আচ্ছা আমি দেখি যতদূর যা কিছু দেখানো যায় আমি দেখাই একটু অল্প কিছু কারণ হচ্ছে বললাম তো আমি গুছাই নিয়ে বসি নাই তো যার জন্য একটু কমপ্লিকেটেড হয়ে গেছে আমি ভাবছিলাম যে আধা ঘন্টা থেকেই আমি বিদায় নিব আমার হাতে এইসব জুরি টুরি করতে গেলে লাগতে ওকে আচ্ছা এটা হচ্ছে আমাদের সেই বিখ্যাত বল লকেট এটার এই গত দিনে যে কয়টা অর্ডার নিছি একমাত্র আল্লাহ আবুদ জানে আমি এক ডজন বানাইতে দিছি এখন যার আসার পরে হচ্ছে গিয়ে জাস্ট ডেলিভারি দিব তারপরেও আবার দেখাই এটা হচ্ছে আমাদের ডিস্কো বল লকেট ঠিক আছে যাদের চিকন চেইন আছে যারা এই টাইপের বল লকেট পড়তে চান তারা হচ্ছে জাস্ট হচ্ছে যে এই বল লকেটটা একটা কিনে নেবেন এটার প্রাইস হচ্ছে চার হাজার আটশো থেকে সাড়ে পাঁচ হাজার টাকার মধ্যে হবে হ্যাঁ আপু আপনাদের সুন্দর করে কথা বলেন থ্যাংক ইউ অপো বালাগুলো দেখাবো আবার দেখাবো বেনি চেন দেখাও ছয় আপু একটু ইনবক্স করবেন সুলতানা শামী আপু আপু সুলতানা শামী মাপু সরি আপু নামটা ভুল বলছি সুলতানা শামিম আপু হ্যাঁ আপু একটু ইনবক্স করবেন আমি আপনাকে ছয় আনার বেনি চেনের ছবি পাঠিয়ে দেব আজকে আমি আসলে চেন নিয়ে বসেই নাই একদমই না ঠিক আছে সব কিছু যেহেতু আমি বাসায় রাখি না বাসায় সব কিছু সবসময় রাখা সম্ভব হয় না সো এগুলো হচ্ছে আমি কি বলবো যেখান থেকে নিয়ে আসি ওখানেই আবার পাঠিয়ে দিই গুড নাইট দিদি গুড নাইট আপনার কথা অনেক সুন্দর কেউ টা হচ্ছে থ্যাংক ইউ বালার ওজন হচ্ছে এটা না এটা না এটা হচ্ছে না এটা হচ্ছে না। আর এই যে শাখা পলাটা শাখাটা পলাটা হচ্ছে না দুই রতি ঠিক আছে এগুলো যে কোনো ডিজাইনে দেওয়া যাবে আপ বড় নসিন দেখা আল্লাহ রে পাশাটা কতটুকু আর দাম বলেন পাশাটা হচ্ছে ছোট্ট এটা বারো হাজার দুইশো সম্ভবত দামটা হ্যাঁ বারো হাজার দুইশোর মতন একটা প্রাইস আসলে হচ্ছে কি মানে দামগুলো আমি নিয়ে বসি নাই এবং দেখানোর মতন করে সিস্টেম করে বসি না আচ্ছা লকেটটা বললামই তো লকেট একুশ ক্যারেটের ডিসকো বল লকেট একুশ ক্যারেটের আচ্ছা আচ্ছা সবাই যেহেতু দেখতেছি নি আরেকবার করে শেয়ার করে দেন তো আমি একটু দেখতে চাই আসলে কত মানুষ হয় হ্যাঁ আপ তোমার কাছে পাইপ চেইন আছে ইতালি থেকে পাইপ চেন আপু একটু ছবি দেন হ্যাঁ আমি কিন্তু চেনের কিন্তু বেশি একটা নামটাম জানি না অনেকে অনেক নাম টাম বলে আমি বুঝতে পারি না কিন্তু আমি ছবি দিলে আমি দেখে বলতে পারবো বল লকেট অনেক চিকিমিকি করে হ্যাঁ আপু বল লোকেটটা অনেক চিকিমিকি করে ডিসকো লাইট আমি তো বলি ডিসকো বল এটা সো এটা হচ্ছে ডিসকো বল এটা চার হাজার আটশো থেকে সাড়ে পাঁচ হাজার টাকা হচ্ছে প্রাইস পড়বে ঠিক আছে যারা গলায় চেন পরেন সবাই একটা একটা করে এই বল লকেট রাখবেন কোথাও পাবেন না আমি ছাড়া কেউ বানায় না আমি জানি তো দোকানে এই টাইপের জিনিস বানায় না এত ছোট ছোট আইটেম দোকানে হচ্ছে বানাইতেই চায় না ইম্পসিবল ওরা চিন্তা করে যে একটা একটু একটা জিনিসের জন্য একটা কারিগরকে তারা হচ্ছে এঙ্গেজ রাখবে অসম্ভব সো এই কাজ ওরা করে না আল্লাহ যে পরিমাণ এলোমেলো অবস্থায় আছে আচ্ছা তারপর আমি যত্তুর বাড়ি দেখাই ছোট ছোট আচ্ছা এই যে এই টাইপের গুলটু বল লকের যদি কারো লাগে এই যে গুলটু টাইপের ছোট্ট সেটাও নিতে পারেন এগুলো মোটামুটি পঁচিশশো টাকার মতন প্রাইস ঠিক আছে পঁচিশশো টাকার মতন প্রাইস এবং এগুলোর সাথে যে কানেরও দেওয়া যাবে ঠিক আছে কানেরও দেওয়া যাবে এগুলা এগুলো সব একুশ ক্যারেটের হলমার্ক করা হলমার্ক দেখাই দিই হয়তো কনফিউজড হবে সবাই একুশ ক্যারেটের যা কিছু সব কিন্তু এইভাবে হলমার্ক করা থাকে সো আপনারা একটু টেনশন করবেন না কোনো সবসময় একুশ ক্যারেটের জিনিসে এইভাবে হলমার্ক করা থাকে ঠিক আছে সবসময় একুশ ক্যারেটের জিনিসে এভাবে হলমার্ক করা থাকে যত ছোট জিনিসই হোক চেষ্টা করা হয় হলমার্ক করে দেওয়া শুধুমাত্র ছোটো ছোটো ঝুমকা টুমকাগুলোতে হলমার্ক করা যায় না ঠিক আছে ও আচ্ছা এটা একটা একুশ ক্যারেটের এক্সট্রা ঝুমকা কারো যদি রিং থাকে রিংয়ে নেওয়ার জন্য পড়তে পারেন এই টাইপের চাইলে এই টাইপের লকেটও দেওয়া যাবে ঠিক আছে এক্সট্রা ঝুমকাগুলো হচ্ছে চার হাজার টাকার মতন প্রাইস এক্সট্রা ঝুমকাগুলো এগুলো একুশ ক্যারেটের চার হাজার টাকার মতন প্রাইস ঠিক আছে ছোটো ছোটো আইটেমগুলো দেখাচ্ছি আমি যতদূর সম্ভব হয় আচ্ছা কানেরটা হচ্ছে প্রাইস পড়বে চার টাকা কানেরটা প্রাইস পড়বে চার টাকা ওজন সম্ভবত হচ্ছে চার আট পয়েন্টের মতন চারওতে আট পয়েন্টের মতন ট্যাগুলো লাগানো হয়নি পরে আমি লাগাবো আর কি ঠিক আছে ডেলিভারির আগে এগুলো সব ওজন করে তারপর ডেলিভারি হবে সো এটা আপনি চাইলে হচ্ছে বল কানের এবং সাথে হচ্ছে লকেট নিতে পারেন লকেট হচ্ছে পঁচিশশো টাকার মতন পড়বে কানের হচ্ছে চার হাজার টাকার মতন তো সেট হিসেবে নিলে দেখা যাবে যে ছয় হাজার দুইশো তিনশো চারশো এই টাইপের একটা প্রাইস পড়বে ঠিক আছে ওকে সো এটা গেলো আমাদের প্লেন বল প্লেন বল সরাই আমি কতগুলো বানাইছি আচ্ছা অনেক বানাইছি আচ্ছা অনেকগুলোই আছে বেশ কিছু স্টক করা আছে মোটামুটি এটা সরাই আচ্ছা এটা হচ্ছে আমাদের একটা সুই সুতা কানের দুল করা একুশ ক্যারেটের ডিসকো বল দিয়ে ছোট্ট একটা বল দিয়ে এটার আরেক পিস যেন কোথায় রাখছি আমি দেখি একটু গোলমে তো খুবই এলোমেলো অবস্থায় আছে এবং ট্যাগুলো সব প্যাচ লেগে আছে হ্যাঁ আমি লাইভ শেয়ার করতেছি আপু ঝুমকা ঝুলায় দেখেছিলেন ঝুমকা ঝুলায় দেখি নেই আপু ভুলে গেছি আমি লাইভের পরে দেখে নিব হ্যাঁ লাইভের পরে দেখে নিব আচ্ছা আপু হ্যাঁ আপু আপু বালা কত বালা হচ্ছে প্লেনটা বিশ হাজার কত বিশ হাজার চারশো প্লেনটা হচ্ছে চার আনা দিয়ে করা ব্রোঞ্জের ওপর বিশ হাজার চারশো এটা যেটা আট আনা দিয়ে করা এটা চল্লিশ হাজার এটা হচ্ছে নয় আনা দিয়ে করা নয় পঁয়তাল্লিশ হাজার দুইশো পঁয়তাল্লিশ হাজার দুইশো এই শাখা পলা হচ্ছে চার চার আনা দুই রতি দিয়ে করা তেইশ হাজার পাঁচশো টাকা ঠিক আছে ব্রেসলেটের প্রাইসগুলো হচ্ছে গিয়ে মোটামুটি এটা এটা যেটা এটা হচ্ছে তেরো হাজার টাকার মতন এই স্টারওয়ালাটা হচ্ছে সাড়ে আট হাজার টাকার মতো আর এই একটা হার্টওয়ালা আছে হার্টওয়ালাটা হচ্ছে সাত হাজার থেকে মনে করেন সাত হাজার থেকে আট সাড়ে আট সাইজ অনুযায়ী হ্যাঁ প্রতিবার কিন্তু একটু চেঞ্জ হয়ে যায় আপু তোমার কাছে টিপ টিপনোসমিন আছে হ্যাঁ টিপ নসমিন আছে মাত্র দাঁড়ান একটা হাতে ছিল হাত থেকে কই যেন রাখলাম টিপ নোসবিন কার অর্ডার টিপনসমিন হচ্ছে এটা একুশ ক্যারেটের একটা কাস্টমাইজ অর্ডার কুই ফেললাম আমি মাত্র মাত্রই হাতে ছিল এই যে টিপ টিপনোসবিন হচ্ছে যত নাক ফুল আছে সব হচ্ছে আমরা টিপনোসবিন করে দিই ঠিক আছে এটা হচ্ছে একটা আপুর হচ্ছে মেবি বিয়ের কোনো একটা প্রোগ্রাম আছে সোনার নাক ফুটানো নাই উনি একুশ ক্যারেটের একটা টিপ নাক ফুল চাচ্ছিলো এই যে ঠিক আছে সো এটার প্রাইসটা পড়েছে মেবি হচ্ছে আঠাইশো টাকার মতন এটার প্রাইসটা পড়েছে আঠাইশো টাকার মতন দেখেন নাক ফুল এতো ছোটো এটাতেও একুশ ক্যারেট হলমার্ক করে দিচ্ছি ঠিক আছে কোনো কিছু হলমার্কের বাদ দিয়ে বাদ রাখি না যদি সেটাতেই হলমার্ক করার মতন জায়গা থাকে অবশ্যই আমি হলমার্ক করে দিই হ্যাঁ আপু পায়েল নিয়ে আসবা কবে পায়েল আপনি অর্ডার দিন আপনাকে বানায় দিয়ে দিচ্ছি পায়েল আমি বললাম তো আমি অর্ডার ছাড়া কোনো কিছুই বানাইনি এগুলো সব ডেলিভারি হবে ঠিক আছে আপনি অর্ডার দিবেন আমি বানাই দিব কোনো অসুবিধা নাই জাস্ট ছবি দিবেন বিশ হাজার দিয়ে কি গোলাপ করা যাবে বিশ হাজার দিয়ে বালা পচা হবে আপু করার দরকার নাই বিশ হাজার টাকা দিয়ে মানে আনা দিয়ে গোলাপবালা একাতে এত মোটা তো হবেই না অনেক চিকন হবে প্লাস হচ্ছে এত সুন্দর ডিজাইন করা যাবে না সেটাতে হচ্ছে ডিজাইন হবে বোচা মার্কা ডিজাইন থাকে না যে কি বলবো এখন আমি মানে ফিনিশিং আনার জন্য একটু গোল্ড বেশি দিতে হবে হ্যাঁ আপু ওয়ান আউটস্ট্যান্ডিং মোহিনী আপু আমি নিজেই পুরো বেকুপ হয়ে যাচ্ছি কিরে রে ভাই রাত্রে এত রাত্রে এত মানুষ গোল্ড দেখতেছে সিরিয়াসলি চেইনটার প্রাইস কত ওয়েট কত চেইনটা যেটা এটার প্রাইসটা সরি এটার ওজন হচ্ছে বারো আনা দুই রতি প্রাইসটা একটা খুলে পড়ে গেছে এই জন্য দামটা বলতে পারতেছি না দামটা একষট্টি হাজারের মতন হ্যাঁ দামটা হচ্ছে ষাট একষট্টি হাজারের মতন সো এই টাইপের আইটেম হচ্ছে যারা মানে নিবে তাদের কাছে আমি মনে করি যে প্রাইসের অল্প ডিফারেন্সের বেশি একটা সমস্যা হওয়ার কথা নাই জন্য আমি রেঞ্জ বলে দিচ্ছি ষাট আর একষট্টি হাজার এই টাইপের একটা দাম দামটা ভুলে গেছি হ্যাঁ আমি নিতাম বাট দেশে থাকি না চলে আসেন আপু যারা আপনার আপনার দেশের বাইরে যারা আছেন এই যে কৃষ্ণা আপু হিন তারপর হচ্ছে হেনা আপু তারপর হচ্ছে তানিয়া আফরোজ আপু আপনারা সবাই দেশে চলে আসেন তো দেশে চলে আসেন সেটাই ভালো হবে আপন নো স্পিন দেখান আল্লাহ মারা যাব আমি বল ইয়ারিংটার পুশ কেমন পুশ যেমন চাইবেন তেমন দেওয়া যাবে আপনি সলিড পুশ চাইলে সলিড পুশ দেব আপনি যদি নাক ফুলের ডাটি চান নাক ফুলের ডাঁটি চাবো আমার হচ্ছে নাক ফুলের ডাটিগুলো সবচেয়ে বেশি চলে কারণ কি নাক ফুলের ডাটিগুলো না পেছনে লাগে ঘুমায় পড়া যায় সলিডগুলো তো গুঁতা লাগে টাস টাশ করে গুঁতা লাগে আচ্ছা সো নাক ফুল হচ্ছে আপনি যতগুলা ইচ্ছা যে কোনো ডিজাইনের হচ্ছে আপনি বললে আপনাকে নাক ফুল দেওয়া যাবে আচ্ছা এটা হচ্ছে আমাদের সুতা সুই সুতা যে কোনো ডিজাইনে দেওয়া যাবে যে কোনো ডিজাইন ওকে এটা কতটুকু ওজন এটা হচ্ছে দেড়ানা দেড়ানা দুই পয়েন্ট আচ্ছা এক আনা তিন রাত দুই পয়েন্ট দিয়ে করা প্রাইসটা সম্ভবত আট হাজার টাকা এটা আট হাজার টাকা আপু আরে কয়েকবার বললাম যে বেঙ্গলগুলো হাতে নিয়ে বেঙ্গলগুলো হাতে নিয়ে শুরু থেকে দেখিয়েছি রে বাবা আবার দেখাচ্ছি এই যে এটা হচ্ছে ব্রোঞ্জের ওপরে আনা দিয়ে করা ঠিক আছে ব্রোঞ্জের ওপরে আনা দিয়ে করা প্রাইস হচ্ছে বিশ হাজার চারশো টাকা প্লেনের মধ্যে এটা হচ্ছে মিলিয়াপুর ঠিক আছে এরপর হচ্ছে এটা এটা হচ্ছে এই যে এরকম পুরোটাতে গোলাপের নকশা করা মিডিয়াম টাইপের মোটা একদম অনেক বেশি মোটাও না আবার চিকনও না এটা আটানা দিয়ে করা ব্রোঞ্জের উপরে এটা চল্লিশ হাজার টাকা প্রাইস পড়ছে মজুরি সহ এরপর আসি এইটাতে এটা হচ্ছে গিয়ে অনেক মোটা করে করা লিসা আপুর এটা এটা হচ্ছে নয়ানা দিয়ে করা আপু ছোট ছোটো চেন দেখাও দেখাচ্ছে আপু আপু ব্রেসলেট দেখাও প্লিজ ভালো ডিজাইনে আজকে আসলে আমি প্রিপারেশনই নেই কোনো কি আর বলবো আমি আমি জাস্ট চুরিগুলো কালকে ডেলিভারি দিয়ে দেবো এই জন্য ভাবলাম যে একটু দেখাই দিই জাস্ট এই যা আমার কোনো নাই আমি শুধুমাত্র অনলাইনের জন্য আপু ইনবক্সে দুলটার প্রাইস কি নিউ প্রাইস ধরে বলেছেন মনে নেই আপু আপনি আবার দরকার ইনবক্স করেন আমি নতুন প্রাইস ধরি ডেলিভারির সময় অ্যাটলিস্ট আপনার সবসময় নতুন প্রাইস ধরে ডেলিভারি করি মুখে ইনবক্সেও যাই বলি না কেন আপনি দেখবেন যে সময়ই যেটা ডেলিভারি হবে ডেলিভারিতে সব সময় একদম এক্স্যাক্টটা থাকে আর কি ঠিক আছে ইন্ডিয়াতে থাকি আপনার প্রোডাক্টগুলি বেশ ভালো থ্যাংক ইউ আপু এত দূর থেকে দেখছেন এটাই তো অনেক আচ্ছা এটা হচ্ছে নয় না দিয়ে করা এটার হচ্ছে প্রাইসটা পড়েছে পঁয়তাল্লিশ হাজার দুইশো টাকা ঠিক আছে কাজের ফিনিশিং দেখেন খালি ওকে সলিড গোল্ডের চেয়ে কোনো অংশে কম না ব্রোঞ্জের ওপর এত সুন্দর কাজ তো সহজ না চার পাঁচ হাজারের মধ্যে হাতের ব্যবহারী চুরি দেখানো যাবে না দেখানো যাবে না আমার কাছে ওই টাইপের মধ্যে নেই আর কি ঠিক আছে আমার কাছে কালেকশান কিন্তু কম আমি চেষ্টা করি কম ছোট অল্প স্বল্প আইটেম বাট সেটা ইউনিকের মধ্যে আপু ডিসকোবল লকেট লাগবে জাস্ট ইনবক্স করে দেন আপু ডিসকোবল লকেটের জন্য ইনবক্স করেন ডিস্কোবল লকেট হচ্ছে রেডি হচ্ছে বললাম তো অনেকগুলো দিয়েছি বাট একটু সময় লাগতেছে কারণ অন্যান্য অনেক অর্ডারের কাজ চলতেছে ঠিক আছে অন্যান্য অনেক অর্ডারের কাজ চলতেছে আর কি আর বলবো চলতেছে আর কি সো সবাই পাবেন হয়তো বা একটু লেটেড হয় বাট সবাই পাবেন আচ্ছা এই টাইপের স্টোনের ডায়মন্ড কাটিং টাইপের হচ্ছে ডিজাইনের যদি কেউ চান সো এটা আপনি নিতে পারেন এই লকেটটা হচ্ছে পাথর চেঞ্জ করতে পারবেন আপনি সাইডের পাথর বলেন মাঝখানের পাথর বলেন আর যেই পাথরই বলেন এটা আপনি কানের টপ হাতের আংটি গলার লকেট সব নিতে পারবেন এগুলো সব অর্ডারই বাকি যা ছিল কানের টানের এগুলো ডেলিভারি হয়ে গেছে সো আপাতত কানেরটা দেখাতে পারছি না চুরি একুশ ক্যারেটের লকেট দেখাও এত কম কিভাবে সম্ভব ম্যাজিক ইন্ডিয়াতে ডেলিভারি করা সম্ভব না চিটাগাংতে ডেলিভারি কত টাকা একশো আমি আসাম থেকে দেখছি খুব ভালো লাগছে থ্যাংক ইউ আপু ইন্ডিয়াতে কলকাতাতে না রে আপু ইন্ডিয়াতে ডেলিভারি করতে পারি না রে আপু আমি তোমার থেকে দুইবার কানের দুল নিয়েছি থ্যাংক ইউ হ্যাঁ মৃদুল আপু ছোটো জিনিসগুলো খুব ভালো ইন্ডিয়া থেকে আচ্ছা না না ইন্ডিয়াতে প্রচুর ডিজাইন আছে প্রচুর ঠিক আছে ইন্ডিয়াতে প্রচুর ডিজাইন অনন্তবালা দেখানো যাবে কি অনন্তবালা অনন্তবালা গোল্ডের মধ্যে রেডি করা নেই হ্যাঁ গোল্ডের মধ্যে রেডি হচ্ছে অনন্ত বালা চলে আসবে ঠিক আছে গোলাপ গোলাপবালার প্রাইস হচ্ছে এটা একটা হচ্ছে আট আনা দিয়ে করা সেটা চল্লিশ হাজার একটা নয় আনা দিয়ে করা সেটা পঁয়তাল্লিশ হাজার কীভাবে করবো আপু ইনবক্সে ইনবক্সে হচ্ছে এই যে এই যে লকেটটা ধরলাম আপনি একটা স্ক্রিনশট নেন ঠিক আছে একটা স্ক্রিনশট নেন এই যে কাছে ধরলাম একদম স্ক্রিনশট নেন স্ক্রিনশটটা নিয়ে ইনবক্স হচ্ছে ঠিকানা এবং মোবাইল নাম্বার সহ মেসেজ করতে হবে ঠিক আছে তোমার কথাগুলো খুব মিষ্টি থ্যাংক ইউ আপ আপু বেবিদের চাই দেখান বেবিদের জাস্ট অর্ডার করেন তাহলে হচ্ছে দিতে পারবো আমাকে ছবি দিয়ে জাস্ট অর্ডার করবেন ডিজাইন যেখান থেকে মন চায় সেখান থেকে নেন গুগল আছে না ডিজাইনের জন্য আর কিছু লাগে না আচ্ছা সো এই টাইপের এই টাইপের লকেটটা করতে আপনার প্রাইস পড়বে মোটামুটি সাড়ে ছয় হাজারের মতন ঠিক আছে এই টাইপে লকেটটা করতে প্রাইস পড়বে সাড়ে ছয় হাজারের মতন এইগুলো সব হলমার্ক করা দেখাই দিই হুকের গায়ে এই যে হুকের গায়ে এই যে হুকের গায়ে একুশ ক্যারেটের হলমার্ক আছে হ্যাঁ এত বললামই তো ছোটো করে যেখানে একটু জায়গা থাকুক সেগুলোই হলমার্ক করা থাকে আর এই যে হাতের আংটি হাতের আংটি হচ্ছে এই যে হাতের আংটি হাতের আংটি হচ্ছে এই টাইপের হচ্ছে তো এমনিতে ডায়মন্ড ছাড়া তো আর তেমন পাওয়া যায় না বাট আমরা গোল্ডের মধ্যে করে দিচ্ছি এবং জারকান মানে এডি জারকান এডি দিয়ে যেটা হচ্ছে সেই পাথর দিয়ে সো আপনি এখন ডায়মন্ড লুক গোল্ডের মধ্যে নিতে পারবেন ঠিক আছে এটা দুই আনা দুই রতি দুই পয়েন্ট দিয়ে করা শেষ ট্যাক টুক সব খুলে ফেলছি আচ্ছা দুই আনা দুই রতি দিয়ে করা দুই আনা দুই রতি দুই পয়েন্ট প্রাইসটা হচ্ছে বারো হাজার টাকার মতন হ্যাঁ হ্যান্ডেড চেইনটা কত আচ্ছা বলতেছি এটার প্রাইসটা পড়বে বারো হাজার টাকার মতন ওকে আচ্ছা বাইশ ক্যারেটের একটা রিং আছে এই একটার কানের দুল আছে বাস্কেটের কানের দুল কি আরো আছে সব বেঁচে ফেলছি আচ্ছা আচ্ছা বাস্কেটের কানের দুল তেমন নাই হ্যাঁ বাস্কেটের কানের দুল নাই এই একটা রিং আছে আর বোধহয় প্লেন রিং মধ্যে কিছু একটা আছে এটা একটা রিং আছে এটার ওজনটা হচ্ছে দুই আনা দুই রতি এক পয়েন্ট দুই আনা দুই রতি এক পয়েন্ট প্রাইসটা কত হবে প্রাইস হচ্ছে এগারো হাজার কিছু একটা ঠিক আছে প্রাইস হচ্ছে এগারো হাজার এগারো বারোর মাঝখানে মেবি একটা প্রাইস বাট ভুলে গেছি আপ অর্ডার করে দিতে পারবেন চার পাঁচ হাজারের মধ্যে ব্যবহার সিম্পল চুরি মনে হয় না এত কমে কি চুরি হবে আমি আসলে খুবই কনফিউজড পাঁচ ছয় হাজারের মধ্যে গোল্ডের চুরি চুরি না চুরির জন্য আসলে বাজেট বেশি হতে হবে হ্যাঁ চুরির জন্য বাজেট বেশি হতে হবে কারণ পাঁচ ছয় হাজারে যে চুরি হবে সেটা তো পড়তে পারবে না আসলে ও চুরির শোকেসে রাখ রেখে দিতে হবে জাস্ট সোনা কিনতে যেতে হবে তাহলে বাংলাদেশ না না বাংলাদেশে আসার দরকার নেই ইন্ডিয়াতে প্রচুর আছে তো বললাম না কিনতে গোল্ডের শাখা হ্যাঁ গোল্ডের শাখা যে কোনো ডিজাইনে দেওয়া যাবে উপরের কানের দুল ওপরের কানের দুল তো এই মুহূর্তে নেই আচ্ছা এটা বাইশ ক্যারেটের দুই আনা দুই আনা দুই এক পয়েন্ট হচ্ছে ওজন প্রাইসটা হচ্ছে এগারো বারোর মাঝখানে কিছু একটা প্রাইসটা হ্যাঁ প্রাইসটা ভুলে গেছি খুবই সরি প্রাইসটা ভুলে গেছি এবং মানে প্রাইসগুলো আমি নিয়ে বসি নাই একদমই আচ্ছা এটা একটা একুশ ক্যারেটের একটা সেট সিম্পল ছোট্ট ছোট্টের মধ্যে কিছু দেখাও হ্যাঁ দেখাচ্ছি ঠিক আছে এটা ছোট্ট একটা একুশ ক্যারেটের সেট এই হচ্ছে কানের টপ ঠিক আছে কানের টপ এবং হচ্ছে লকেট কানের টপ এবং লকেট প্রাইসটা পড়বে হচ্ছে নয় হাজার দুইশো টাকা নয় হাজার দুইশো টাকা ওজন হচ্ছে একানা পাঁচরতি একানা পাঁচরতি হচ্ছে ওজন নয় হাজার দুশো টাকা ঠিক আছে নয় হাজার দুশো টাকা বাইশ ক্যারেটের চেইন দেখান ব্রেসলেটটা দেখান আল্লাহ গিফটের জন্য সিক্সের মধ্যে দেখাও এই যে কানেরটা শুধু মনে হয় কত পড়বে ছয় সাড়ে ছয়ের মতন শুধু কানেরটা যদি নিতে চান ঠিক আছে সো এটা একটা একুশ ক্যারেটের সেট এছাড়া এই একটা বলের এই যে আমাদের ডিস্কো বলের কিন্তু কানের দুলো আছে ডিস্কো বলের হচ্ছে কানের টপ আছে বল টপ এটা মাত্র কত পাঁচরতির মতন মেবি ওজন পাঁচরতি হচ্ছে ওজন সাড়ে চার হাজার টাকা ঠিক আছে সাড়ে চার হাজার টাকা ডিস্কো ডিসকো বল এগুলো হচ্ছে একদম রাফ ইউজের জন্য গিফটের জন্য একদম পারফেক্ট ঠিক আছে ডিসকো বল এগুলোও হচ্ছে ওজনে কিন্তু ভেরিয়েশান হয় পরের বার বানাতে গেলেই দেখা যাবে এক দুই রতি একটু বেড়ে গেছে বা কমে গেছে এই টাইপের ঠিক আছে প্রতিবার বানানোর সময় হচ্ছে দিদি আমি কোচবিহার থেকে বলছি এখানে কি পাওয়া যাবে সুস্মিতা আপু সরি আপু ইন্ডিয়াতে আসলে আমরা ডেলিভারি করতে পারি না আমি তো বাংলাদেশে ঠিক আছে বাংলাদেশে সারা বাংলাদেশে ডেলিভারি হয় আচ্ছা এটাও একুশ ক্যারেটের ছোট্ট একটা কিউট টপ পাতলার মধ্যে করা পাতলার মধ্যে বেশ একটু বড়ো সাইজেই করা কানের লতিটা ঢেকে থাকবে এটার ওজনটা আছে হচ্ছে একানা দুই পয়েন্ট একানা দুই পয়েন্ট পাঁচ হাজার পাঁচ হাজার চারশো টাকা পাঁচ হাজার চারশো টাকা হচ্ছে এটার প্রাইস ঠিক আছে পাঁচ হাজার চারশো টাকা হচ্ছে এটার প্রাইস জোড়ার জোরার প্রাইস পাঁচ হাজার চারশো টাকা ঠিক আছে এরপর হচ্ছে বাইশ ক্যারেটের একটা দুল আছে বাইশ ক্যারেটের দুলটা একটু আমি দেখাই এটা হচ্ছে বাইশ ক্যারেটের একটা কানের টপ স্টার টাইপের এটা বাইশ ক্যারেটের হুক সরি এটা হচ্ছে সহ গোল্ডের যারা হচ্ছে পুশ সহ গোল্ডের চাচ্ছেন যে গোল্ড পুশ সহ একদম খুলতেই তো পারি না এই যে সো গোল্ডের পুশ সহ যারা চাচ্ছেন তারা হচ্ছে এই যে এটা দেখতে পারেন ঠিক আছে এটার ওজনটা কতটুকু আছে ওজন আছে হচ্ছে দুই আনা দুই রতি প্রাইস হচ্ছে পড়বে এগারো হাজার নয়শো এগারো হাজার নয়শো টাইপ ঠিক আছে এগারো হাজার নয়শো ভরি কত ভরি হচ্ছে বাহাত্তর হাজার দুইশো আটান্ন টাকা আপু প্লিজ হাতের বালাটা দেখবো আচ্ছা আবার দেখাচ্ছি পাঁচের মধ্যে ব্রেসলেট হবে না হবে না একটা মিনিমাম একটা লিমিট আছে তাই না সব কিছু কমায় করি বলে এত কমে তো আর যাওয়া যাবে না ঠিক আছে লো পিপি পলা আছে লো প্রাইস পলা কাজ করতে পলার উপরও কাজ করতে গেলে মিনিমাম আপনার তিন মানে সাড়ে তিন থেকে চার আনা তো লাগবেই সো ওই টাইপের আপনার দোকান কোথায় আমার কোথাও কোনো দোকান নেই আমার তো সম্পূর্ণ অনলাইনে অনলাইনে আমি সারা দেশের মানুষকে দেখাই বাইরের মানুষও দেখতেছে যে ইন্ডিয়াতে কত কত আপু দেখতেছে মাইকট সো এটা হচ্ছে বাইশ ক্যারেটের এটার প্রাইসটা এগারো হাজার নয়শো টাইপের কিছু একটা ঠিক আছে এগুলো হচ্ছে ইনবক্সে দাম জিজ্ঞেস করবেন যখন তখন হচ্ছে আমি সবগুলো এক্স্যাক্ট একদম বসে বসে ক্যালকুলেটর নিয়ে চেপে চেপে দাম বলে দিব ওকে এখন হচ্ছে এক্সাক্ট দামটা বলতে পারছি না আমি ভুলে গেছি এই জন্য তারপর হচ্ছে এই একটা ডিজাইন আছে একুশ ক্যারেটে এটা দুই আনা দিয়ে করা ঠিক আছে এটা হচ্ছে দুই আনা দিয়ে করা এরকমই কত পড়বে নয় দশ হাজার টাইপের পড়বে একুশ ক্যারেট দুই আনা দিয়ে করা ঠিক আছে একুশ ক্যারেট দুই আনার মধ্যে করা নয় দশ হাজার টাইপের একটা প্রাইস পড়বে হলমার্ক করা আছে হলমার্ক এই যে হলমার্ক ঠিক আছে একুশ ক্যারেট হলমার্ক করা আছে প্রতিটার গায়ে আবু বালা প্লেন বালা দেখাচ্ছি নাকেননাথ স্টোনের ঠিক আছে সো এটা অনেক সুন্দর একটা কানের দুল এটাও আমার কারিগরের করা দেখতে পাচ্ছেন ভেতরে হচ্ছে একদম ম্যাট ফিনিশিং সাইডে খুব সুন্দর কাটিং করে এটা অনেক সুন্দর যাদের পছন্দ হয় তারা অর্ডার করতে পারেন ওকে এটা দুই আনা চুরির জন্য সর্বনিম্ন বাজেট হচ্ছে গিয়ে জাস্ট আপনাকে এক পিস আমি হচ্ছে দশ হাজারের মধ্যে বানাই দিতে পারবো ঠিক আছে তাও সেটা ব্রোঞ্জের উপরে হবে সলিড না সলিডের সলিডের মধ্যে করলে অনেক বেশি লাগবে সলিডের তো একদম চিকন চিকন চুরিগুলোই হচ্ছে এক ভুড়ি আচ্ছা এটা হচ্ছে একটা একুশ ক্যারেটের কানের দুল বাউটি টাইপের ওপরে হচ্ছে এরকম বাউটি নিচে হচ্ছে এরকম ঝুমকা ঠিক আছে আইসি পাতের উপরে করা নিচে উপরে বাউটি নিচে হচ্ছে ঝুমকা টোটাল কানের দুলটা হচ্ছে একানা পাঁচরতি একানা পাঁচরতি হচ্ছে ওজন প্রাইসটা পড়বে হচ্ছে সাড়ে আট থেকে নয় সাড়ে আট নয় সাড়ে নয় এই টাইপের একটা দাম ঠিক আছে ল্যাপটপে আর কোনো কাজ নেই তো আচ্ছা দামগুলো আমি এখন একটু দেখে বলে দিচ্ছি ঠিক আছে দামগুলো হচ্ছে যতদূর পারি আমি দেখে বলে দিচ্ছি আচ্ছা এটা হচ্ছে ন হাজার টাকা এটা হচ্ছে ন হাজার টাকা ঠিক আছে ডিজাইন আমার কাছে আছে অসম ভালো লাগছে এই রুলি একই ডিজাইন আমারও আছে চার ভুড়ি দিয়ে গড়িয়েছি বাইশ ক্যারেট দুই লাখ সাত হাজার সাবরিনা খান্ন আপু ওটাইতে আমি বললাম যে সবাই কিন্তু আসলে দুই লাখ সাত হাজার টাকা দিয়ে করতে পারবে না ঠিক আছে এই জন্যই কিন্তু আসলে কমে মানে কমের অপশনগুলো যে অ্যাটলিস্ট হচ্ছে মানে বাজেটের মধ্যে হলে অনেকেই যাতে অ্যাফোর্ড করতে পারে এই হচ্ছে ব্যাপার ঠিক আছে আচ্ছা বর্তমানে ভরি হচ্ছে বাহাত্তর হাজার দুইশো আটান্ন টাকা হচ্ছে বাইশ ক্যারেট আর একুশ ক্যারেট হচ্ছে একুশ ক্যারেট কত উনসত্তর হাজার একশো নয় টাকা ঠিক আছে চুরির দাম কত বলছি সো এটা হচ্ছে প্রাইস পড়বে নয় হাজার টাকা এটা প্রাইসটা পড়বে নয় হাজার এটা কি হোম ডেলিভারি হবে আপু জিনিস কি নিতে চাচ্ছেন তার উপর ডিপেন্ড করবে সেটা হোম ডেলিভারি হবে কি না ঠিক আছে যদি হচ্ছে এমন থাকে যে রেডি আইটেম রেডি আইটেম নিলে সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারিতে মোটামুটি ঢাকার ভেতরে আমরা দিয়ে দিই বাট ঢাকার বাইরে হলমার্কের প্রোডাক্ট কিন্তু ফুল ক্যাশ অন ডেলিভারিতে যাবে না আপনাকে অবশ্যই কিছু টাকা অ্যাডভান্স করতে হবে এছাড়া ডেলিভারি যাবে না ঠিক আছে হলমার্কেরগুলো আচ্ছা এটা বাইশ ক্যারেটের করা ওজন আছে হচ্ছে আনা তিন রতি আট পয়েন্ট আমি প্রাইস বলে দিচ্ছি ঠিক আছে আনা তিন রতি আট পয়েন্ট আনা তিন রতি আট পয়েন্ট আমি ক্যালকুলেটর নিয়ে বসছি সো এখন হচ্ছে প্রাইস মোটামুটি বলে দিতে পারবো আচ্ছা এটার প্রাইসটা পড়বে আট হাজার আটশো টাকা এটার প্রাইসটা পড়বে আট হাজার আটশো টাকা ঠিক আছে এটার প্রাইসটা পড়বে আট হাজার আটশো টাকা এটার ওজন আছে এক আনা রতি আট পয়েন্ট আট হাজার আটশো টাকা পড়বে হচ্ছে এটার প্রাইসটা ওকে এটা আরও কয়েকটা তো রেডি করা ছিল কোথায় আছে আচ্ছা থাক যেখানেই আছে আর চেইন হচ্ছে এই যে টাইপের ধানছুরি চেন যদি নিতে চান সেটা তিন আনা চার আনা পাঁচ আনা ছয় যতজন বলবেন তত দেওয়া যাবে প্রচুর চেন আছে চেনের ছবি টবি সব পেজে একটু খুঁজলেই লাইভ গুলো দেখলেই পাবেন আর এটা একটা একুশ ক্যারেটে একটা ফুল করা আছে আচ্ছা আর আমি চিন্তা করছি আমি গোল্ডের লাইফ কিছুদিন একটু বন্ধ রাখবো হ্যাঁ গোল্ডেন লাইভ কিছুদিন বন্ধ রাখবো আমি ড্রেস নিয়ে কিছু লাইভ করবো প্ল্যান করে প্রতিবারই বাট হয়ে ওঠে না সো আমি ড্রেসের ওপরে চিন্তা করছি ক্লিয়ারেন্স সেল দিব ঠিক আছে সুপার ডুপার ডিসকাউন্টেড ক্লিয়ারেন্স সেল দিব দু সালে গড়িয়েছি ও আল্লাহ আপু তাহলে তো আপু সেটার প্রাইস এখন আরও অনেক বেশি তখন আপনি হচ্ছে মানে দু সালে দুই লাখ দিয়ে পেরেছেন এখন তো মনে করেন যে আরও অনেক বেশি লাগবে ঠিক আছে এটার সাথে ম্যাচিং করা হচ্ছে এই যে নাকফুল এটা একুশ ক্যারেটে করা একুশ ক্যারেটের হলমার্ক দেখায় দেয় এই যে একুশ ক্যারেটের হলমার্ক ঠিক আছে একুশ ক্যারেটে হলমার্ক এবং একুশ ক্যারেটে করাতে এটার প্রাইসটা পড়েছে হচ্ছে তিন হাজার আটশো টাকা ঠিক আছে কারণ এটা একুশ ক্যারেটে করা যারা হচ্ছে একুশ ক্যারেট পড়তে চান যে অনেকে আছে যে আঠেরো ক্যারেট একদমই পছন্দ করে না যে আঠেরো ক্যারেট কোনো গোল্ডের মধ্যেই পড়ে না এরকম টাইপের অনেকেই চিন্তা ভাবনা করে সো তারা হচ্ছে চাইলে যে একুশ ক্যারেটেও আপনি যে কোনো নাকফুল ফুল একুশ ক্যারেটে নিতে পারবেন একুশ ক্যারেটে হচ্ছে কি মানে সেলিং প্রাইস ভালো পাওয়া যায় নাম্বার ওয়ান নাম্বার টু হচ্ছে গোল্ডের কালারটা কখনোই হচ্ছে ফেড হয় না ডিসকালার হয় না সবাই জানি আমরা এই তো পায়ল হচ্ছে আপনি অর্ডার করলে বানিয়ে দেওয়া যাবে ব্রেসলেটের যা ডিজাইন দেখাইলাম সব যদি আপনি পায়ে পরে ফেলেন কোনো অসুবিধা নেই ঠিক আছে সবগুলো হচ্ছে আপনি পায়ে পায়লের মতন করে পড়তে পারবেন পা দেখানোটা ঠিক না আমি আগের দিন একবার প্লেন বালা কত গাজীপুরে কি হোম ডেলিভারি হবে বালা হচ্ছে অর্ডার করতে হবে অর্ডার করলে অ্যাডভান্স করতে হবে অ্যাডভান্স করলে হচ্ছে কি বাকিটা হয়তো বা ক্যাশ অন ডেলিভারি হবে লকেট দেখাও আপু শাখা দেখাও আপু তোমার চেনটা অসাধারণ থ্যাংক ইউ অপু আচ্ছা ঠিক আছে সো এটা একুশ ক্যারেটে করা তিন হাজার আটশো টাকা হচ্ছে মেবি প্রাইসটা ঠিক আছে আর আংটি তো দেখিয়েছি আংটিটা আমার হাতে থাকুক আর কি দেখাবো আমি কি আঠেরো ক্যারেটের জিনিস দেখাবো আঠেরো ক্যারেট আরেক দিন নি আমি ভাবছিলাম আজকে আঠেরো ক্যারেট দেখাবো কিন্তু আজকে একুশ নিয়ে তো বসে পড়ছি যার জন্য আর দেখাতে পারতেছি না আচ্ছা এটা একটা আংটি আছে আচ্ছা আংটি তো আমার হাতে হচ্ছে না আচ্ছা এটা একটা আংটি আছে এই যে এটা হচ্ছে একুশ ক্যারেটের একটা আংটি ওজন হচ্ছে একানা হাজার চারশো টাকা নয় হাজার এই যে এই আংটিটা এটাও একুশ ক্যারেটে হলমার্ক সুন্দর ঠিক আছে সিম্পলের মধ্যে কিন্তু বেশ সুন্দর একটা আংটি সলিড গোল্ডের মধ্যে আরেকটা আংটি আছে এইটা এটা হচ্ছে একদম পাতলা এটা একানা একরতি তিন পয়েন্ট একানা একরতি তিন পয়েন্ট এই যে এই আংটিটা একানা একরতি তিন পয়েন্ট প্রাইসটা পড়বে হচ্ছে ছয় হাজার তিনশো টাকা ছয় হাজার তিনশো টাকা ঠিক আছে একানা ব্লু রিংটার প্রাইস পড়বে বারো হাজার টাকা ঠিক আছে ব্লু রিংটার প্রাইস পড়বে বারো হাজার টাকা এটা যেটা দেখাচ্ছি এটা পড়বে ছয় হাজার তিনশো টাকা এটা হচ্ছে চার হাজার পাঁচশো টাকা আর এটা হচ্ছে নয় হাজার চারশো টাকা ঠিক আছে আমি লেট আপনি কি কখন আসলে নোটিফিকেশন পেলাম না নোটিফিকেশান যে কেন যায় না ফেসবুক একটা ইতর ঠিক আছে ফেসবুক যত দিন যাচ্ছে তত দিন তোর হচ্ছে কি বলবো আর আমি নোটিফিকেশন পাঠায় না আচ্ছা চেন হ্যাঁ চেন তো অবশ্যই সলিড গোল্ড চেন তো সলিড গোল্ড ছাড়া হয় না আপু ব্রোঞ্জের চুরির কালার থাকবে হ্যাঁ অবশ্যই আপু গোল্ড দিয়ে করা ব্রোঞ্জ তো ভেতরে ওপরেরটা কিন্তু পুরোটাই গোল্ড ঠিক আছে ব্রোঞ্জ হচ্ছে ভেতরে উপরেরটা পুরোটাই গোল্ড সো অবশ্যই কালার থাকবে প্লেন চুরিটা দেখাও প্লেন চুরিটা আমরা দেখাবো এই হচ্ছে প্লেন চুরি চারানা চারানা দিয়ে করা বিশ হাজার চারশো টাকা চার আনা দিয়ে করা বিশ হাজার চারশো টাকা পড়েছে ঠিক আছে চার আনা দিয়ে করা একুশ ক্যারেট বিশ হাজার চারশো টাকা পড়েছে এই যে এরকম মুখে এরকম মুখবালা টাইপের ডিজাইন ব্রোঞ্জের ওপরে একুশ ক্যারেট গোল দিয়ে করা ঠিক আছে চার হাজার রিং চার হাজার না তো চার হাজার পাঁচশো এই যে এইটা এটা মাত্র পাঁচশোতে দিয়ে করা চার হাজার পাঁচশো টাকা না হ্যাঁ চার হাজার পাঁচশো টাকা এটা আর এটা হচ্ছে নয় এটা এটা হচ্ছে নয় হাজার এটা হচ্ছে বারো হাজার পড়বে আর এটা পড়বে হচ্ছে ছয় হাজার তিনশো ঠিক আছে এস স্টোন রিং প্রাইস স্টোনেরটা হচ্ছে বারো হাজার টাকার মতন এটাতে আপনি যে কোনো কালার কাস্টমাইজ করতে পারবেন ঠিক আছে যে কোনো কালার কাস্টমাইজ করতে পারবেন আর ছেলেদের জন্য যদি কেউ রিং চান টাইপের রিং দিতে পারবো ঠিক আছে এটা চার আনা দিয়ে করা প্রাইসটা পড়বে হচ্ছে উনিশ হাজার আটশো টাকা ঠিক আছে এটা চারানা গোল দিয়ে করা উনিশ হাজার আটশো টাকা প্রাইসটা পড়বে সো এই টাইপের যদি কেউ চান ছেলেদের রিং সেক্ষেত্রে দেওয়া যাবে এটা ছেলেদের কিন্তু হ্যাঁ এটা ছেলেদের আপু কেমন আছো তুমি কখন আসো বুঝি না আরে আপু কখন মা বাবা আপু আপু ভালো আছি আমি অনেক ভালো আছি আর হচ্ছে আজকে আসলে আমি ভাবছিলাম জাস্ট বিশ মিনিটের একটা লাইভ করে চলে যাব বাট এতই হচ্ছে আমার আজকে অডিয়েন্স যার জন্য আমি পুরাতন জিনিস দেখাচ্ছি সত্যি কথা যেটা কারণ এত মানুষ থাকবে এক্সপেক্টেশন ছিল না সো আমি নিজেই খুবই অবাক ওকে সো এই হচ্ছে ব্যাপার সেই জন্য পুরাতন জিনিস দেখাচ্ছি ঠিক আছে আচ্ছা এটা হচ্ছে ছেলেদের রিং ছেলেদের রিং আপু সামনের পাশেরটা পাশাটা দেখান সামনের পাশাটা এই যে আপু পাশাটা পাশাটা আসলে আংটাওয়ালা পাশা এই যে এরকম আংটাওয়ালা পাশা ওজন হচ্ছে দুই আনার তিন রতি প্রাইসটা পড়বে বারো হাজার দুইশো টাকার মতন ব্রেসলেট দেখিয়েছি অল্প দামে কিছু চুরি বানান চুরি আচ্ছা ঠিক আছে আমি চুরি ইনশাল্লাহ যান চুরি দেখাবো শাখাপালারও আরও ডিজাইন আনবো দেখাবো ঠিক আছে দেখাবো মেন প্রবলেম হয়ে গেছে কি আমি হচ্ছে পেজের ইনবক্স দেখার জন্য কাউকে পাচ্ছি না যার জন্য ম্যাসেজ রিপ্লাইটা খুব কঠিন হয়ে যাচ্ছে দিন দিন যত দিন যাচ্ছে ম্যাসেজ রিপ্লাইটা খুবই কঠিন হয়ে যাচ্ছে যার জন্য হচ্ছে বেশি একটা আইটেম আমি মানে কি বলবো মানে যখনই আমার সাপ্লায়ার বলে যে আপনি নতুন কিছু আসছে আমার তখন না একটু ভয় লাগতে থাকে যে আমি দেখাবো নাকি দেখাবো না কারণ হচ্ছে ইনবক্সটা সামলানো যাচ্ছে না কঠিন হয়ে যাচ্ছে সবাই জানেন আমার ইনবক্সে কী পরিমাণ রিপ্লাই দেরি হয় কারণ হচ্ছে একা একা দিয়ে আমি কারণ এত জিনিস কাউকে শেখানো আসলে কঠিন ব্যাপার কাকে শিখাবো আমি গোল্ডের এত কিছু যে যেখানে ইনবক্সে সব কোয়ারিসের আনসার দিতে হবে কঠিন ব্যাপার ঠিক আছে আপ আজকে একটা নিউজ দেখলাম সিক্সটি কে গোল্ড ভরি নাকি না এসব নিউজ মিথ্যা কথা ঠিক আছে এসব নিজ মিথ্যা কথা আর গোল্ডের প্রাইসটা ওরা বলে হোলসেল রেটের মাঝে মাঝে বলে বাট হোলসেল রেট এত কমে নাই। যেটা বলতেছেন সিক্সটি সিক্স সেটা তো হোলসেল রেটও এত কম হয় নাই এখনও ঠিক আছে আর হচ্ছে গোল্ডের প্রাইস আপনি শনি রবিবার জাস্ট আসতে দেন গোল্ডের প্রাইস আবার হচ্ছে আগের জায়গায় চলে আসবে সাড়ে চার হাজারের রিংটা রেগুলার ইউজ করা যাবে রেগুলার ইউজ করতে গেলে ঝামেলা পড়বেন সাড়ে চার হাজার যেহেতু বুঝতেই পারতেছেন পাঁচ রাতের রিং কতটুকু কেমন শক্ত হবে দেখাই আমি একটু খুলি যেমন আমি এটা খুব আস্তে ধীরে খুলি এটা ঠিক কতটুকু পাতলা আশা করি বোঝা যাচ্ছে ঠিক আছে আমি চাপ দিয়ে একটু দেখাই বেশি চাপ দিলে টাশ করে মাঝখানে ভেঙে যাবে ওকে এই যে হালকা চাপ দিলেই দেখতেছেন নড়াচড়া করে যে কারণ জিনিসটা পাঁচ রোতি দিয়ে করা গিফট আইটেম হিসেবে ঠিক আছে বাট আপনি নিজে বাসায় পড়ে থাকতে গেলে আমার মতন আর কি যদি মনে করেন সারাক্ষণ যে কম্পিউটার ল্যাপটপ আর মোবাইলে কাজ ঠিক আছে কিন্তু আপনি কাপড় ধোয়া ধুই বা এই সেই এই টাইপের কোনো কিছুতে যাচ্ছেন না দেন ঠিক আছে আপনি হাতে পরে বসে থাকলেন বাট রাফিউজ বলতে যেটা বোঝায় মানে যেমন হচ্ছে আমার আম্মু যদি চিন্তা করে এই রিং সে পড়বে এটা তো সাত দিনেই আমি নিশ্চিত এটা ব্যাকাতেরা করে ভেঙে চুরে একাকার হয়ে যাবে কারণ কি আম্মু সারাদিনই এটা করতেছে সেটা করতেছে হ্যান করতেছে ত্যান করতেছে অনেক কিছু এটা মানে বলার মতো না সো কিন্তু আমি পরে বসে থাকতে পারবো আমারটা আবার কিছুই হবে না আশা করি আমি বোঝাতে পারতেছি ঠিক আছে বাচ্চার বালা আপু সরু বালাটা এক একটা বার দেখাবা আচ্ছা সরু বালাটা আবার দেখাবো আচ্ছা দেখাচ্ছি আমি হ্যাঁ বালা দেখাচ্ছি সমস্যা নাই আপু সাড়ে চারটার রেগুলার ইউজ করার জন্য কতটুকু রেগুলার যদি আপনি ইউজ করতে চান অ্যাটলিস্ট আপনি দুই আনা দিয়ে কাজ করেন ঠিক আছে অ্যাটলিস্ট দেড় থেকে দুই আনা মানে সিম্পল ডিজাইন হলেও সেটা দেড় আনা দুই আনা অ্যাটলিস্ট দুই আনাতে যাবেন তাহলে একটি আংটিটা একটু শক্তি পায় আর কি ঠিক আছে যেমন এটা যেমন দুই আনা দুই রতি দিয়ে করা এটা যেমন দেখেন এই যে এটা চাপ দিলেও কিন্তু বাঁকা হয় না ঠিক আছে এটা যেমন চাপ দিলেও বাঁকা হয় না এটা আপনি রেগুলার ইউজ করতে পারবেন ওকে রেগুলার ইউজের জন্য যদি আপনি আঁকটি বানান অবশ্যই সেটা একটু ওজন দিয়ে বানাবেন কারণ জিনিসটা তো আপনি নিজে ব্যবহার করবেন নিজের জন্য ইনভেস্ট করতে কিপটামি করলে হবে না ওকে সো নিজের জন্য যখন কিছু করবেন তখন সেটা চেষ্টা করবেন একটু ওজনটা বাড়ায় করতে বললাম তো আপনি দরকার হলে দুইটা তিনটা মাস সময় নেন তারপরেও হচ্ছে জিনিসটা করবেন ভালো করে কারণ গোল্ডের জিনিস একবার বানায় ভাঙলে প্রচুর লস তাই একবারে ভালো করে বানাবেন ওকে তাড়াহুড়া করার কোনো প্রয়োজন নাই এসব জিনিস পালায় যাবে না কোথাও আচ্ছা সো এই চেনটা দেখাচ্ছিলাম এটা বারোয়ানা দুই রতি এটা একষট্টি হাজারের মতন প্রাইস ঠিক আছে একষট্টি হাজারের মতন প্রাইস তিন আনা দিয়ে করলে কত পড়বে তিন আনা দিয়ে করলে পনেরো হাজারের মতন পড়বে তিন আনা দিয়ে করলে হচ্ছে পনেরো হাজার টাকার মতন পড়বে ওকে মোটামুটি আমি আইডিয়া করে দাম বলতেছি একদম যে এটাই পড়বে হুবহু হুব ব্যাপারটা কিন্তু তা না ঠিক আছে আচ্ছা এই একটা কানের রিং আছে সুন্দর এটা আঠারো ক্যারেটের হলমার্ক ঠিক আছে ছোট্ট কিউট বাউটি টাইপের ডিজাইনটা কিন্তু সুন্দর এটা হচ্ছে আঠারো ক্যারেটে হলমার্ক প্রাইসটা আমি বলছি আঠারো ক্যারেটে হলমার্ক যেহেতু প্রাইসটা হচ্ছে এটা একানা তিন রতি হচ্ছে ওজন একানা তিন রতি হচ্ছে ওজন প্রাইসটা পড়বে হচ্ছে গিয়ে ছয় হাজার টাকা প্রাইসটা পড়বে ছয় টাকা আপু শাখাটা দেখান প্রাইসটা পড়বে এটা ছয় টাকা ঠিক আছে সুন্দর একটা কানের রিং আপু কানের দুলগুলো দেখান প্লিজ কানের তুল যতটুকু পেরেছি দেখিয়েছি শাখা হচ্ছে এটা এটা অনুরাধাপুর অর্ডার অর্ডার দিলে করে দেওয়া যাবে এটা একুশ ক্যারেটের হলমার্ক করা চার রান্না দুই রতি হচ্ছে গোল্ডের ওজন আর শাখার ওজন হচ্ছে চার ভুঁড়ি কিছু একটা বলেছিল আমি ভুলে গেছি শাখার ওজনটা শাখা হচ্ছে যে রিয়েল যেটা শঙ্খ দিয়ে শাখা বানায় আর কি সেই শাখা আমি এটা আগে চিনতাম না তো এইবারই হচ্ছে মোটামুটি আমি চিনতে পারছি আগে হচ্ছে অনেকেই বলতো আপু শঙ্খের দিয়ে শাখা আছে কিনা আমি বুঝতে পারতাম না যে কি বলতেছে তো এই ফার্স্ট দেখে আমি তো পুরাই অবাক যে মানে শঙ্খ কেটে সিরিয়াসলি এরকম একটা জিনিস হয় আমার তো নিজেরই হচ্ছে পছন্দ হয়েছে জিনিসটা খুব ইউনিক তো আমার কাছে মনে হয়েছে যে এত সুন্দর ইউনিক একটা জিনিস সবাই কেন পরে না সুন্দর তো জিনিসটা পহলা বৈশাখের চুরি হিসেবে লাল কালার সাদা কালার মিশায় পড়লে তো সেই লাগবে তো হচ্ছে আমি প্ল্যানে আছি কয়েক কতগুলো বানাবো আর কি দেখার জন্য যে কেমন হয় জিনিসটা সো আমার নিজের কাছে জিনিসটা খুব সুন্দর লেগেছে এবং ইউনিক লেগেছে যেহেতু আমি আগে আসলে ওভাবে কখনো মানে হাতেটাতে নিয়ে দেখা হয় নাই যাই হোক সো গোল্ডের মধ্যে দেখলাম প্রচুর সুন্দর সুন্দর ডিজাইন আছে ওকে সো এটা তেইশ হাজার পাঁচশো টাকা পড়েছে তেইশ হাজার পাঁচশো টাকা পড়েছে এটা ঠিক আছে আপু কাটায়ের মধ্যে হালকা সীতা দেখাও না আপু সীতা তো আজকে দেখাচ্ছি না সীতাটিতে তো এখনও অনলাইনে আনি নেই সীতার তো প্রাইস পড়ে যায় অনেক বেশি ঠিক আছে সীতার হচ্ছে প্রাইস পড়ে যায় অনেক বেশি যার জন্য অনলাইনে কিন্তু সীতা তো ওভাবে আনা হয় নাই আমি দেখি কানের আর কী কী আছে একটু টুকটাক সেটা আমি দেখাই আচ্ছা এটা একটা ওপরের কানের জন্য আছে ওপরের কানের স্টোন সেটিং করা এটা হচ্ছে আঠারো ক্যারেট হলমার্কে করা ঠিক আছে ওপরের কানের স্টোন সেটিং করা যে দেখাই কানের কিন্তু এটা এদিক দিয়ে হচ্ছে কানের এই যে লকটা হচ্ছে ওপরে যাতে ঘুরে না যায় কানে পড়ার পরে যাতে ঘুরে না যায় এই জন্য লকটা হচ্ছে ওপরে ঠিক আছে লকটা হচ্ছে এভাবে ওপরে এটা কিন্তু ওপরের কানের জন্য করা ওপরের কানের জন্য একজোড়া করা পাথর সেটিংয়ের সুন্দর জিনিসটা ঠিক আছে সো এটা ওপরের কানের জন্য করা ওপরের কানের জন্য যদি কেউ কানের দুল রিং টিং খুঁজে থাকেন সেক্ষেত্রে এটা একটু দেখতে পারেন ওকে সেক্ষেত্রে এটা একটু দেখতে পারেন এটার হচ্ছে পাঁচরতি চার পয়েন্ট পাঁচরতি চার পয়েন্ট হচ্ছে ওজন আছে প্রাইসটা পড়বে চার হাজার তিনশো টাকা চার হাজার তিনশো টাকা প্লেন বালাগুলো দেখিয়েছি আমি আবারও দেখাই এই যে প্লেন বালা ঠিক আছে এই যে হচ্ছে প্লেন বালা ব্রোঞ্জের ওপরে গোল্ড দিয়ে করা আনা গোল্ড দিয়ে করা বিশ হাজার চারশো টাকা হচ্ছে প্রাইস পড়েছে বিশ হাজার চারশো টাকা প্রাইস পড়েছে লাভ স্টার দেওয়া চেনগুলো কী সেগুলো হচ্ছে ব্রেসলেট লাভ স্টার দেওয়া চেনগুলো হচ্ছে ব্রেসলেট এরকম ঠিক আছে লাভ স্টার চেনগুলো হচ্ছে ব্রেসলেট এক একটা এক এক রকমের ওজন প্রাইস হচ্ছে মোটামুটি সাত হাজার থেকে শুরু করে সাড়ে আট সাড়ে আট নয়ের কাছাকাছি ঠিক আছে এই টাইপের সেম ডিজাইনের আপনি যদি চান সেক্ষেত্রে আপনাকে পায়েলও করে দেওয়া যাবে ঠিক আছে পায়ের জন্য পায়েল করে দেওয়া যাবে এই যে এই টাইপের ব্রেসলেট খুবই কিউট একদম কম ওজনের মধ্যে ব্রেসলেট বালার পাশের দুলটা দেখান বালার পাশের দুলটা দেখাচ্ছি বালার পাশের দুলটা হচ্ছে এই টাইপের পাশা টাইপ পাশার মধ্যে এরকম আংটার টাইপের এটার প্রাইসটা পড়বে হচ্ছে বারো হাজার দুইশো টাকা ঠিক আছে বারো হাজার দুইশো আসলে আপনারটা যখন হবে তখন সে ওজন অনুযায়ী দাম হবে এখন জাস্ট আমি এটার প্রাইসটা বলতেছি এটা আড়ে কাপড় অর্ডার এটা ডেলিভারিতে যাবে শুই সুতাটা আবার দেখা শুই সুতাটা আচ্ছা শুই সুতা আমি দেখাচ্ছি কি দেখাচ্ছিলাম আল্লাহরে আচ্ছা এটা দেখাচ্ছিলাম একটি কারেন্ট হার আপু আপনি আগে গোল্ড ছাড়া জুয়েলারি সেল করতেন বালার চুরি দেখেছি লাইভে মার্চের টাইমে ওগুলা কি আবার আনবেন আপু জাস্ট অর্ডার করেন দিয়ে দিব ডেলিভারি ঠিক আছে অর্ডার করতে হবে আপো ওভাবে তার আনি না বাট যারা অর্ডার করে তারা সবাই ডেলিভারি পাচ্ছে সমস্যা নেই অর্ডার করতে পারেন শাখা টু পয়েন্ট সিক্স হ্যাঁ দেওয়া যাবে টু পয়েন্ট সিক্স যে কোনো সাইজ দেওয়া যাবে আসলে শুধু টু পয়েন্ট সিক্স কেন টু পয়েন্ট ফোর এইট সবই আপু যেই রিং দুলটা নিতে চেয়েছি ওটা দেখানো যাবে না আপা ওটা নাই ওটা আমি সাপ্লাইয়ের কাছে আবার ফেরত দিয়ে দিয়েছি আপনার অর্ডার থাকলে আমি আবার এনে দিব। সব কিছু আমি সবসময় বাসায় রাখি না আমি সবসময় বলে দিই বাসায় এত কিছু রাখা সম্ভব না ঠিক আছে লাইফ টাইপ করে আমি মোটামুটি চেষ্টা করি আবার দিয়ে দিতে তারপর যেগুলো অর্ডার হয় সেগুলো আবার এনে ডেলিভারি করে দিই ওকে সো এটা হচ্ছে ওপরের কানের জন্য এক একজোড়া করা আঠারো ক্যারেট হলমার্কে ঠিক আছে আঠারো ক্যারেট হলমার্কে করা চার হাজার তিনশো টাকা চার টাকা হচ্ছে এটার প্রাইসটা ঠিক আছে শাওনা খেপ জব 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 বাচ্চাদের বালা দেখা বাচ্চাদের বালা তো করা নাই বাচ্চাদের বালা আপনি অর্ডার দিলে দিতে পারবো ঠিক আছে গেল এটা তারপর আর কোনটা দেখাতে চেয়েছিলাম আচ্ছা ও একুশ ক্যারেটের আরেকটা নাক ফুল আছে একুশ ক্যারেটের হচ্ছে এই যে আরেকটা নাক ফুল আছে আপনার বলো না গোল্ডের দাম কি কমবে না গোল্ডের দাম কমবে না গোল্ডের দাম বাড়বে আবার একটু অপেক্ষা করেন জাস্ট কয়েকটা দিন গোল্ডের দাম বেড়ে আবার আগের পর্যায়ে ফেরত যাবে কারণ হোলসেল রেট কমেরাই তো এই জন্য প্রাইস বাড়বে স্টোন পড়বে না তো স্টোন পরা তো এটা আসলে মানে কি বলবো এটা এটার গ্যারান্টি কেউ দিতে পারবে না যে আপনি একটা জিনিস নিচ্ছেন সেটা স্টোন পড়বে কি পড়বে না ঠিক আছে অনেক কিছু হতে পারে যেমন এই যে স্টোনটা কই গেল এই যে মনে করেন স্টোনটা লাগানো এন্ড আমি তো আটকাই দিছি এবং আমি চাইবও না যে পাথর পড়ে যাক পড়ে গেলে তো আমারই সমস্যা আপনি আমার কাছে কমপ্লেন দিবেন আমার আবার এটা ঠিক করে দিতে হবে কত কাহিনি কিন্তু স্টোন তো এমন না যে আপনি শোকেসে রেখে দিয়েছেন এমনি এমনি পড়ে যাবে নো মোটেই না হয় এটাতে চুল আটকাবে কাপড় আটকাবে টান লাগবে তারপর পাথর পড়বে সো পাথর পড়তেই পারে খুব স্বাভাবিক ব্যাপার ওকে সো স্টোনের গ্যারান্টি কেউ দেবে না ডায়মন্ডের গ্যারান্টি দিতে পারে না আর এগুলো তো নর্মাল পাথর পাথর যদি আনফর্চুনেটলি পড়েই যায় আবার লাগাই দেবো আর কি ঠিক আছে আচ্ছা সো এটা হচ্ছে একুশ ক্যারেটের একটা নাকফুল এটার প্রাইসটা পড়বে চব্বিশশো টাকা এটার প্রাইসটা হচ্ছে চব্বিশশো টাকা এই যে একুশ ক্যারেটের হলমার্ক করা আছে হ্যাঁ এই যে একুশ ক্যারেটের হলমার্ক করা আছে এটা একটা নাক ফুল করা একুশ ক্যারেটে প্রাইসটা হচ্ছে এটার চব্বিশশো টাকা ঠিক বলতেছি তো আচ্ছা চব্বিশশো টাকাই ঠিক আছে ঠিক আছে প্রাইসটা হচ্ছে চব্বিশশো টাকা এটা ঠিক আছে এটা একুশ ক্যারেট হলমার্কর একটা নাকফুল আপু আসলে খুব ভালো থ্যাংক ইউ আপু আপু ওয়েস্ট বেঙ্গলের ডেলিভারি চার্জ করতে হয় জিনিসগুলো খুবই সুন্দর রুমা দাস আপু খুবই সরি আপু আমরা শুধুমাত্র বাংলাদেশের ভেতরে ডেলিভারি করতে পারি হ্যাঁ বাংলাদেশের বাইরে আসলে ডেলিভারি করা সম্ভব না আচ্ছা এটা একটা কানের দুল দেখাতে চাচ্ছিলাম হাতে নিয়ে বসে আছি বাট দেখাইতে পারি নাই এই যে আমাদের ফাইভ হার্টের যে ডিজাইনটা এটা একুশ ক্যারেটে করা ঠিক আছে ফাইভ হার্টের ডিজাইনটা এই যে কানের লক কিন্তু ওপরে যাতে ঘুরে না যায় কানের লকটা হচ্ছে ওপরে দেওয়া যাতে ঘুরে না যায় সো এটা হচ্ছে সলিড গোল্ডের মধ্যে করা পাথর টাথর ছাড়া ওজনটা হচ্ছে আছে আনা দুই রতি এক পয়েন্ট আনা দুই রতি এক পয়েন্ট যদি হয়ে থাকে প্রাইসটা আসবে হচ্ছে একানা দুই রতি এক পয়েন্ট ছয় হাজার সাতশো টাকা ছয় হাজার একুশ হলমার্কে কিন্তু একুশ ক্যারেট হলমার্কে করা সো সিম্পলের মধ্যে কেউ যদি কানের রিং খুঁজে থাকেন দেন কিন্তু এটা দেখতে পারেন আপনি বাচ্চাদের কানেও পড়াতে পারবেন কোনো সমস্যা নাই সোনার এই যে ওয়ান গ্রামের দাম কত হ্যাঁ নেই উপরের চুরিটা দেখাও আচ্ছা উপরে চুরিটা আমি আবারও দেখাচ্ছি দেখিয়েছি যদিও আজকে মেনলি চুরিটা দেখানোর জন্যই লাইভেরটা শুরু করেছিলাম এরপর এখন আমি অন্য জিনিসও দেখাচ্ছি তো সবই দেখাবো আচ্ছা এটা একটা একুশ ক্যারেটে করা আছে একুশ ক্যারেটে যারা স্টোনের মধ্যে চাচ্ছেন একটু কানে পড়তে এই যে এই টাইপের হুক দেওয়া যাতে রেগুলার ইউজের জন্য এই যে ঠিক আছে স্টোনে এটা রুবি স্টোন দিয়ে করা এটা একুশ ক্যারেটে করা একুশ ক্যারেটের হলমার্ক দেখায় দিই এই যে একুশ ক্যারেটে হলমার্ক করা আচ্ছা ছোট্ট ভেতরে করা তো বাট আছে আর কি হলমার্ক আছে আপনারা দরকার ডেলিভারির সময় চেক করে নিতে পারেন সো এই হচ্ছে এটা একুশ ক্যারেটে করা ওজনটা হচ্ছে আনা দুই রতি আনা দুই রতি প্রাইসটা হচ্ছে ছয় হাজার ছয়শো টাকা ছয় হাজার টুকু বালা চুরি দেখিয়েছি বালাটা বালা হচ্ছে এই যে প্লেনটা যেটা প্লেনটা হচ্ছে একুশ ক্যারেট আনা ওজন ব্রোঞ্জের ওপরে বিশ হাজার টাকা প্রাইস ঠিক আছে বিশ হাজার চারশো টাকা প্রাইস এগুলো সব অর্ডারই আপনাকে নিলে প্রি অর্ডার করতে হবে তারপর হচ্ছে এইটা এটাও ব্রোঞ্জের ওপরে গোল্ড দিয়ে করা আটানা দিয়ে করা চল্লিশ হাজার টাকা প্রাইস খুব সুন্দর দেশ থ্যাংক ইউ অপু আর এটা হচ্ছে নয় দিয়ে করা ব্রোঞ্জের ওপর গোল্ড দিয়ে একুশ ক্যারেট প্রাইসটা পড়বে পঁয়তাল্লিশ হাজার দুইশো ঠিক আছে আর এরপর আছে শাখা আনা দুই রুতি সলিড গোল্ড দিয়ে বাধাই করা এটার প্রাইসটা হচ্ছে তেইশ হাজার পাঁচশো হয়েছে চেন আছে চেন হচ্ছে পনেরো হাজার টাকার মতন ফাইভ ইয়ার্স ফাইভ হার্টস কি বেবিদের বেবি বড় দুজনের কানেই আসলে হয় এখন আপনি বেবিদের কানেও পড়াতে পারেন আপনিও নিজেও পড়তে পারেন কোনো সমস্যা নেই ব্লু লকেটের পাশের রিংটা দেখান ব্লু লকেটের পাশে রিংটা এটা এটা বাইশ ক্যারেটের একটা রিং এটার প্রাইসটা আমি ভুলে গেছি দুই আনা দুই এক পয়েন্ট আছে আমি দেখে বলি প্রাইসটা হ্যাঁ আচ্ছা কি দেখাচ্ছিলাম এটার মাঝখানে একটার মাঝখানে আরেকটা ঢুকায় ফেসি আমি আসলে খুব খারাপ ওকে আচ্ছা এটা এটা ছয় হাজার টাকা হ্যাঁ একুশ ক্যারেট হয় মার্ক আমি এটা দেখাচ্ছি বাইশ ক্যারেটের একটা রিং এটা ওজনটা হচ্ছে আছে দুই আনা দুইলতি এক পয়েন্ট আমি একটু দেখে বলি হ্যাঁ দুই আনা দুইলতি এক পয়েন্ট ঠিক আছে প্রাইসটা পড়বে হচ্ছে ঠিক 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 হচ্ছে গিয়ে এগারো হাজার নয়শো টাকা এগারো হাজার নয়শো টাকা ঠিক আছে ব্রেসলেট শুধু চেইন কত পড়বে ব্রেসলেট শুধু চেইন দিয়ে করলে আপনার কত পড়বে সাত হাজারের মতন মেবি সাত হাজারের মতন পড়বে স্টোন রিং দেখিয়েছি স্টোন রিং আপনি হচ্ছে ডিজাইন দিয়ে অর্ডার করিয়ে আমরা বানাই দিব ঠিক আছে স্টোন রিং হচ্ছে ডিজাইন দিয়ে অর্ডার করলেই হচ্ছে বানিয়ে দিব ঠিক আছে সব কিছু তো আর করা সম্ভব হয় না বাইশ ক্যারেটের এই এটা একটা আছে এটা একটা আছে একানা এক রতি এক পয়েন্ট এটা কিন্তু বাইশ ক্যারেটের একানা এক রতি এক পয়েন্ট এই যে ওপরে হচ্ছে এই টাইপের কাটিং সাইডে হচ্ছে এই টাইপের কাটিং ঠিক আছে চেইনটা হচ্ছে ষোলো ইঞ্চি চেইন হচ্ছে ষোলো ইঞ্চি চেইন হচ্ছে ষোলো ইঞ্চি এটা হচ্ছে একানা এক রতি এক পয়েন্ট একানা এক রতি এক পয়েন্ট হচ্ছে ওজন প্রাইসটা পড়বে হচ্ছে ছয় টাকা ছয় টাকা এটা ঠিক আছে ছ হাজার তিনশো টাকা এটা আশো কারা বুঝিনি শাখাগুলো দেখাবেন হ্যাঁ অবশ্যই আপু শাখা হচ্ছে আপনি যে কোনো ডিজাইন ছবি দিয়ে অর্ডার করলে আপনাকে বানিয়ে দেওয়া হবে এটা চারানার দুই রতি দিয়ে বাধাই করা চারানার দুই রতি দিয়ে বাধাই করা এটা প্রাইস পড়েছে তেইশ হাজার পাঁচশো ঠিক আছে তেইশ হাজার পাঁচশো টাকার প্রাইস পড়েছে আমি ছবি আপলোড দিব কি বলি শাখার ছবি আরো আপু প্লেন চুরিটা কি ভাঙলে পাওয়া যায় পরে অবশ্যই আপু কাশফিয়া কলি আপু চার আনা তো আছে ওখান থেকে আপনি তিন আনা মিনিমাম ফেরত পাবেন মোটামুটি আড়াই থেকে তিন আনা ফেরত পাবেন ঠিক আছে এক আনা দেড় আনা হচ্ছে মিস যায় গোল্ড ওয়ান গোল্ড ওয়ান দেখিয়েছি আপু কম ওজনের ব্রেসলেট দেখাও এর সে কম ওজনের আপনি পাবেন না আর কোথাও অর্ডারগুলো ইন্ডিয়াতে নিব কী করে হায় আল্লাহ ইন্ডিয়ার এত মানুষ নিতে চাচ্ছে ইন্ডিয়াতে কি গয়নার অভাব লাগছে ইন্ডিয়াতে তো গয়না মানে কি বলবো আমি এখন ইন্ডিয়া থেকে আমরা সবসময় নিয়ে আসি আপনারা ইন্ডিয়াতে গয়না খুঁজে পাচ্ছেন না এটা কোনো কথা হতে পারে ঠিক আছে ইন্ডিয়াতে তো গয়না বেশি অনেক অনেক বেশি আরও থাকলে দেখান না আজকে নাই আজকে আমি সব অর্ডার দিয়ে ডিজাইন নিয়ে কাজ করি আপনি অর্ডার দেন বানাই দিব শেষ আচ্ছা এটা কত বলছিলাম ছ হাজার তিনশো টাকা এটা ঠিক আছে বাইশ ক্যারেটের আর কি আছে এখানের সুইসুতাই যে আরেকটা আছে ঠিক আছে এটা হচ্ছে আরেকটা শুশুতা এটা আঠারো ক্যারেট হলমার্কে ঠিক আছে এটা হচ্ছে আঠারো ক্যারেট হলমার্কে আমি আরেকদিন লাইভ করব হলমার্ক ছাড়া জিনিস দেখাবো ঠিক আছে এটা হচ্ছে একানা পাঁচরতি একানা পাঁচরতি আঠারো ক্যারেট হলমার্কে একানা পাঁচরতি কত প্রাইস আসবে একানা পাঁচরতি আচ্ছা প্রাইস পড়বে হচ্ছে এটার আট হাজার আট হাজার দুইশো টাকা আট হাজার দুইশো টাকা ঠিক আছে এটাও কিন্তু সুশতা আট হাজার দুশো টাকা এক ভরির মধ্যে চুরি হবে অবশ্যই আপু যেটা চান সেটাই দেওয়া যাবে আপু কিছু সুন্দর বাইশ ক্যারেটের ইয়াররিংস দেখান বাস্কেটের ইয়াররিংসগুলা ছবিগুলো দেখেন পেজে সবগুলো আপলোড দেওয়া ঠিক আছে বাস্কেটের সব প্রাইস প্রাইসগুলো ইন্ডিয়া থেকে অনেক কম আচ্ছা ইন্ডিয়া থেকে অনেক কম মেবি হচ্ছে ইন্ডিয়াতে যেগুলো তাহলে সেগুলো ওজন বেশি আমরা তো এখানে অনেক কম ওজনে করেছি এই জন্য প্রাইস কম হেভি চেইন আছে কত হেভি লাগবে ঝুমকা রিংটা দেখাও ঝুমকারিংটা ঝুমকারিংটা ঝুমকা দুই আনা দিয়ে করা ঠিক আছে দশ হাজার দুইশো টাকা জুমকারিংটা হচ্ছে দুই আনা দিয়ে করা দশ হাজার দুইশো টাকা একুশ ক্যারেট হলমার্কে ঠিক আছে আমার শাখা দরকার হ্যাঁ অবশ্যই আপু শাখার আপনি যে কোনো ডিজাইনের ছবি দিয়ে দেওয়া যাবে আপু ব্রেসলেট আছে ওইটা একটু দেখান ব্রেসলেট হ্যাঁ দেখাচ্ছি আপু ব্রেসলেট 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 আবার প্যাচ লেগে গেছে আমি দেখানোর চেষ্টা করি এই যে এটা একটা এটা বারো তেরো হাজারের মতন প্রাইস আর এই যে দুইটা এই যে এটা এটা আট হাজার থেকে শুরু মোটামুটি এটাও একই টাইপের প্রাইস যে দুইটা আসলে একই ডিজাইন হ্যাঁ আমি প্যাট লাগাই ফেলছি খুলতেও পারতেছি না আর এই যে ওকে তো এই দুইটা হচ্ছে বাইশ ক্যারেটের এটা হচ্ছে আঠেরো ক্যারেটের এইগুলো হচ্ছে আট হাজার আট হাজার সাড়ে আট নয়ার কাছাকাছি এই টাইপের প্রাইস হবে সাইজ অনুযায়ী আপনার হাতের যেমন আমার হাত তো চিকন ছোটোগুলা হচ্ছে মোটামুটি আট সাড়ে আটে বড়ো হইলে আর একটু দামটা বাড়বে ঠিক আছে সো এরকম একটা রেঞ্জ আর এটা তো বললাম আঠেরো ক্যারেট হলমার্কে বারো হাজার বারো হাজার প্লাস ঠিক আছে আপনি বললেন না আমি অর্ডার করব বালা আপনি দিতে পারবেন ইন্ডিয়াতে না না ইন্ডিয়াতে তো ডেলিভারি করতে পারবো না আমরা তো বাংলাদেশে বাংলাদেশ থেকে ইন্ডিয়াতে গোল ডেলিভারি করা সম্ভব না ঠিক আছে অ্যাটলিস্ট আমি জানি না কীভাবে করতে হয় আমি কখনো করি নাই আর এত হ্যাসেল নেওয়া সম্ভব না আসলে বাংলাদেশে ডেলিভারি দিয়েই আমার অবস্থা খারাপ অতএব আর ইন্ডিয়াতে যাইতে পারতেছি না খুবই সরি ইন্ডিয়াতে এখন দেওয়া সম্ভব না আমি পরবর্তীতে আরও বড় হই তখন চিন্তাভাবনা করব যে দেশের বাইরে ডেলিভারি দেওয়া যাবে কি না এখন অ্যাটলিস্ট চিন্তাভাবনা নাই আর কি ঠিক আছে এখন অ্যাটলিস্ট চিন্তাভাবনা নাই যারাই ইনবক্স করেছেন ইনবক্স দেখা হবে লেট হবে বাট দেখা তো অবশ্যই হবে ঠিক আছে দেখা অবশ্যই হবে আচ্ছা আমার আশেপাশে মোটামুটি যা ছিল দেখাইছি আমি বাকি জিনিসপত্র আর কি দেখাবো আর কিছু এখন খুঁজে পাচ্ছি না ঠিক আছে আর কিছু আপাতত খুঁজে পাচ্ছি না সো আরেকদিন আমি আঠেরো ক্যারেটের হলমার্ক ছাড়া যে জিনিস আছে সেগুলো নিয়ে লাইভ করব। ঠিক আছে আর হচ্ছে এই মাসে আমি চিন্তা করছি ড্রেসের হচ্ছে ক্লিয়ারেন্স সেল নিয়ে লাইভ করবো ঠিক আছে ড্রেসের হচ্ছে ক্লিয়ারেন্স সেল নিয়ে লাইভ করবো সো সবাই হচ্ছে একটু কি বলবো টাইট ফিট হয়ে থাকবেন এবারে ড্রেসের লাইভ হবে দেখি কাল পরশু শুরু করার ইচ্ছা আছে কবে শুরু করবো আমি শিওর না এখনও শুরু করবো ওকে সো এই ছিল আজকের মতন আজকে আর কিছু না দেখায় আজকের জন্য আসলে তেমন কিছু নেই আর নাই আমায় বলো কী বলবো বালাগুলো ওয়াও থ্যাংক ইউ পলা আছে পলা আপনি বললাম তো ছবি দিয়ে জাস্ট অর্ডার দেন সুই সুতা প্লিজ সুই সুতার প্রচুর ডিজাইন দেওয়া যাবে আপনি মানে কী বলবো এখন আমি সুই সুতা হচ্ছে আপনি যেরকম ডিজাইন চান সেগুলাই দেয়া যাবে ঠিক আছে সপ্তাহ এইভাবে দেখানো সম্ভব হয় না তো তারপরেও আমি জাস্ট স্যাম্পল হিসেবে একটু দেখাই সুই সুতার হচ্ছে আপনি যেরকমই ডিজাইন চান না কেন আমরা সব রকমের শুই হচ্ছে দিতে পারি ওপরে আপনি একটা পাথর দিয়ে বল দিয়ে কাটিং বল দিয়ে এই টাইপের পাথর দিয়ে বা অন্য যে কোনো ডিজাইন আপনি যদি বলেন আপনি এটা দিয়ে সুইসুতা নেবেন নেন আমার কোনো অসুবিধা নাই আপনি যদি এটা দিয়ে সুই নিতে চান নিতে পারেন কোনো অসুবিধা নাই সুই তো মানে একটা ইউনিভার্সাল জিনিস আপনি যে কোনো কিছুতে নিতে পারবেন আপনি এটা দিয়ে সুই সুতা নিতে পারবেন এটা দিয়ে সুই সুতা নিতে পারবেন তারপর আমাদের বকুল রিং আছে আপনি চাইলে সেই বকুল রিং দিয়ে সুসুতা নিতে পারবেন মানে কোনটা ছেড়ে নেবেন কোনটা আপনি সুসুতা তো কিছুই না যে কোনো ডিজাইনের নিচে সুসুতা জাস্ট অ্যাড করে দিব ওকে সো সুইসুতা আপনি যে কোনো ডিজাইন আপনার যেভাবে ইচ্ছা আপনি সেভাবে নিতে পারেন যেমন এই ডিজাইন তত সুসুতা হচ্ছে ব্যাপারটা আপনার ইচ্ছা যে আপনি কেমন ডিজাইন নিতে চাচ্ছেন এই যে কাস্টমাইজ যেহেতু করা যায় সো এই যে এই টাইপের একটা ডিজাইন দিয়ে এখান থেকে শুস্যুতা আপনি সব নিতে পারবেন এটা নতুন আসছে দেখানো হয়নি পরে দেখাবো ওকে সো শুস্যুতা আপনি যে কোনো ডিজাইনে নিতে পারেন কোনো অসুবিধা নেই ওকে আপু ইনবক্সে ডিস্টার্ব করবো না আপনি প্লিজ ঝুমকাটার ব্যাপারটা একটু জানেন হ্যাঁ অবশ্যই আপু দিদি দেখেন কমের মধ্যে চেন কমের মধ্যে চেন কমের মধ্যে চেন বড়দের চেন হচ্ছে তিন আনার কমের দিবার পাবো না আনায় একটা হয় সেটা হচ্ছে কি চেন যেটা ছবি টবি পেজে আছে দেওয়া আছে আর কি ওকে রুলিগুলারে আবার এই যে লাস্ট আমি আরেকবার ধরতেছি আরেকবার ধরে আমি এখন ভাগবো আর সম্ভব না গলা অলরেডি শেষ আমার আজকে এগুলো দেখাইতে আসছিলাম কারণ এগুলো ডেলিভারিতে দিব সেজন্য ঠিক আছে এই যে প্রথমে আসি শাখা শাখাটা হচ্ছে গিয়ে চারানা দুই রতি দিয়ে করা তেইশ হাজার পাঁচশো টাকা এরপরে হচ্ছে এই যে প্লেন বালাটা হচ্ছে ব্রোঞ্জের ওপরে চারানা দিয়ে করা বিশ হাজার চারশো টাকা এরপরে হচ্ছে গোলাপবালা গোলাপবালা একটু চিকনটা যেটা এটা আটানা দিয়ে করা এটা হচ্ছে আটানা দিয়ে করা ব্রোঞ্জের ওপরে ঠিক আছে আট আনা দিয়ে করা ব্রোঞ্জের ওপরে চল্লিশ হাজার টাকা এরপর হচ্ছে এটা এটা হচ্ছে নয় আনা দিয়ে করা ব্রোঞ্জের ওপরে পঁয়তাল্লিশ হাজার দুশো টাকা নয় আনা দিয়ে করা ব্রোঞ্জের ওপরে পঁয়তাল্লিশ হাজার দুইশো টাকা শাখা হ্যাঁ শাখা তো দেখাইলামই ব্রেসলেট দেখিয়েছি আপু তোমার কানি হ্যাঙ্গুলের দোলের ওজন কানে আঙ্গলের দোল তো রেখে দিছি সুসুতাগুলো মোটামুটি আট হাজার থেকে ঠিক আছে সুসুতা হচ্ছে মোটামুটি আট থেকে নয় সাড়ে নয় পর্যন্ত দাম হয় ঠিক আছে ওপরের ডিজাইনটা আপনি কীরকম দিচ্ছেন তার উপর ডিপেন্ড করে সো এই ছিল আজকের মতন আর না রে ভাব না ঠিক আছে এই ছিল আজকের মতন ও আরেকটা লকেট বাদ পড়ছে সেই লকেটটা একটু দেখাই দিই এই যে এটা একটা লকেট মুক্তার মধ্যে একুশ ক্যারেটের পঁয়ত্রিশশো টাকা ঠিক আছে এরকম কিন্তু একুশ ক্যারেটে হলমার্ক করা এই যে একুশ ক্যারেট হলমার্ক করা ঠিক আছে এটা পঁয়ত্রিশশো টাকা বড় মুক্তার লকেট যদি কেউ পড়তে চান একুশ ক্যারেটে তাহলে দেওয়া যাবে প্রাইসটা পড়বে পঁয়ত্রিশশো টাকা গোল্ড আছে হচ্ছে তিনরতি ছয় পয়েন্ট তিনরতির ছয় পয়েন্ট গোল্ড আছে ঠিক আছে শাখা বাঁধানোটার প্রাইস হচ্ছে তেইশ হাজার পাঁচশো টাকা তেইশ হাজার পাঁচশো টাকা ওকে দিদি চেইনটা বলো একটু চেইন হচ্ছে চেইন চিকন চেইন যেটা তিন আনা ওজনে সেটা পনেরো হাজার টাকায় পাওয়া যাবে ঠিক আছে ব্রেসলেট বলেছি প্রাইস হচ্ছে আট হাজার থেকে শুরু আট হাজার সাড়ে আটের মধ্যে হচ্ছে নামা করে মোটামুটি ওকে 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 লাইভটি একটু সবাই মিলে দেখে নিন পেজে হচ্ছে অন্য লাইভগুলো আছে সেখানে আরও ডিটেলস সব দেওয়া আছে আজকে তো তারা হোলার লাইভ তো ওখানেও সব কিছু পাবেন আর কি সব রকম লাইভে বিভিন্ন রকম ইনফরমেশান দেওয়া আছে সব লাইভেই সো ওখান থেকে একটু দেখে নিন সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন ইনশাল্লাহ আবারও কালকে পরশু তরশু দেখা হবে অন্য ডিজাইন নিয়ে ঠিক আছে সো না স্টোন বল লকেট হবে না স্টোন বল লকেট আপনার রেডিমেড খুঁজতে হবে ঠিক আছে ওটা বাইশ ক্যারেটে একমাত্র রেডিমেড পাওয়া যায় বানানো যায় না এগুলো তো আমার একুশ ক্যারেটে বানানো ওকে সে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ইনশাল্লাহ আবারও কথা হবে দেখা হবে আল্লাহ হাফেজ আজকের মতন গুড নাইট